আমাদের অনুষ্ঠানটা আজকে শুরু করতে একটু দেরি হয়ে গেল, এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত, কিন্তু আমরা অনুষ্ঠান শুরু করছি আজকে। আজকে আমাদের আলোচনা হচ্ছে হাওড়ায় বাঘ, বাঘ রোল এবং বন্যপ্রাণী সংরক্ষণ। তো এই বিষয়ে বলবার জন্য আমাদের এই হাওড়া ঐতিবৃত্ত গ্রুপের তরফ থেকে আমি হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের তিনজন প্রতিনিধিকে আহ্বান করব, সম্পাদক সম্রাট মণ্ডল, সহ সম্পাদক শুভজিৎ মাইতি এবং কোষাধ্যক্ষ সায়ন দে। সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আজকে যে আন্তর্জাতিক বাঘ দিবস, এইটা 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটা সম্মেলন হয়েছিল, সেখানে দেখা গেছিল যে গত বছর যা বাঘের সংখ্যা তার তুলনায় এবছর বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম হয়ে গেছে। সেই জন্যে বাঘকে রক্ষা করার জন্যে বা বাঘকে বাঁচানোর জন্যে ওই 29শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর সেই কারণে আজকে সারাদিন ধরে নানা রকমের প্রোগ্রাম নেওয়া হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশ তারা চেষ্টা করে যাতে বাঘের সংখ্যা বাড়ানো যায়, মানুষকে সচেতন করা যায়। বাঘ আমরা মানে আমরা হয়তো ভাবি যে বাঘ একটা অত্যন্ত হিংস্র নরখাদক প্রাণী, কিন্তু আমাদের এই ধারণাটা মোটেই ঠিক নয়। বাঘ নরখাদক চট করে হয় না। যাই হোক, আমাদের মূল আলোচনাটায় আমি আসার আগে আমি একটা ভালো খবর দিতে চাই যে এই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ, এটা আমাদের হাওড়ার একটা খুব ভালো সংগঠন, আমরা সকলেই আছি এটার মধ্যে। তো এই সংগঠন মাত্র 3-4 বছর কাজ করছে প্রাণী সংরক্ষণ বিষয়ে, এবং খুব আনন্দের খবর যে গত 26শে জুলাই এই আজকে আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে একটি বিশেষ সংস্থা শের, SHER অর্থাৎ সোসাইটি ফর হেরিটেজ অ্যান্ড ইকোলজিক্যাল রিজার্ভেশন, এরা বা আমাদের মুখ্য বনপাল শ্রী দেবল রায়ের হাত দিয়ে এই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চকে একটি বিশেষ পুরস্কার প্রদান করেছে। এই হাওড়া জেলায় বাঘ রোল এবং অন্যান্য প্রাণী সংরক্ষণ, সচেতনতা এবং বিভিন্ন প্রাণীকে বাঁচিয়ে তোলার কাজের জন্য, তার সঙ্গে সঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণ, বাঘ রোল সংরক্ষণ, বাঘ রোলের উপর গবেষণা, এইসব বিষয়ে তারা এখানে এসে সরেজমিনে দেখেছেন আমাদের কাজ, এবং দেখে সন্তুষ্ট হয়ে তারা এই পরিবেশ মঞ্চকে এই সম্মান দিয়েছেন। তো আমি আলোচনা শুরু করার জন্যে বলবো সবাইকেই একটু করতে, আগে ছোট্ট করে একটুখানি বলে নিই যে আমাদের হাওড়া জেলায় কি বাঘের আস্তানা কখনো ছিল এরকম? এটা একটা অদ্ভুত প্রশ্ন, এই কারণে যে হাওড়া জেলা তৈরি হয়েছে অনেক পরে। আমাদের হাওড়া জেলার ইতিহাসে দেখা যাচ্ছে যে মোটামুটি এই 16-17 শতক নাগাদ বাঘের কিছু কিছু চিহ্ন ছিল। তার কারণ হচ্ছে যে সেই সময় আন্দুলের ঝোড়হাটের একজন কবি হরিদেব, তিনি রায়মঙ্গল কাব্য রচনা করেছিলেন 1723 খ্রিস্টাব্দে। আর মোটামুটি ওই 17-18 শতকে বাঘ এর ওপর নানা রকম পালা গান রচিত হয়, এবং হাওড়া জেলায় প্রচুর বিভিন্ন ইয়েতে জায়গায় দক্ষিণ রায়ের মন্দির দেখতে পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে মন্দির, যেখানে মূর্তি আছে সরাসরি, সে তার একটা আছে নেতাজি সুভাষ রোডে শ্যামাশ্রী সিনেমার গায়ে, আর একটা রয়েছে তার থেকে খানিকটা দূরে কালীপুর বাজারে, সেখানে কালুরায় এবং দক্ষিণ রায়ের একটা মূর্তি রয়েছে। এই সুতরাং দেখা যাচ্ছে যে হাওড়া জেলায় বাঘের, এটা হচ্ছে দক্ষিণ রায়ের মূর্তি, এবং এই দক্ষিণ রায়ের পুজো বহুদিন থেকে চালু হয়। আমাদের একটা অনুমান যে সরস্বতীর কোনো একটা শাখা হয়তো আজকে যে বেলেপোল যে জায়গা, সেখান থেকে বেরিয়ে নতুন রাস্তা হয়ে চক্রবেড়িয়া হয়ে নেতাজি সুভাষ রোড দিয়ে গঙ্গায় গিয়ে পড়েছিল। এছাড়া জেলার বিভিন্ন জায়গায় দক্ষিণ রায়ের মন্দির এবং দক্ষিণ রায়ের পুজো টুজো চালু আছে, যেমন আদুলে ঝোড়া চাপা বলে একটা পুজো হয় বিজয়া দশমীর দিন, একটা ঘটকে ঝোড়া চাপা দিয়ে দক্ষিণ রায়ের পুজো করা হয়। বাগনান যে জায়গাটা, অনেকে মনে করেন এটা একটা মানে প্রচলিত মত যে দামোদর এবং রূপনারায়ণের চরে একসময় হিংস্র বাঘের হাত থেকে রক্ষা পেতে বাঘেশ্বরী দেবীর পুজো হতো। তো এটা অনেকে মানেন অনেকে মানেন না, কিন্তু যাই হোক সে বাঘেশ্বরী দেবীর মন্দির কিন্তু এখনো আছে কাছারি বাড়িতে। আর এইভাবে দেখা যাচ্ছে যে জেলাতে নানান জায়গাতে, সেটা আমি সায়নকে বলবো, সায়ন বলবে পরে যে দক্ষিণ রায়ের পুজো কীভাবে ছড়িয়েছে চতুর্দিকে, কিন্তু মূর্তি খুবই কমই আছে, বেশিরভাগ জায়গাতেই শিলা বা ঘট বা ইত্যাদিতে পুজো হয়।
এখান থেকে একটা অনুমান করা হয় যে বহুকাল আগে হাওড়ার সঙ্গে সুন্দরবনের একটা যোগাযোগ ছিল, এবং সেটা যে ছিল তার প্রমাণ হচ্ছে কলকাতাতেই যখন জব টার্নক আসেন তার পরেও আমরা দেখেছি যে ওই খিদিরপুর ওই চৌরঙ্গীর ওপাশ থেকে খিদিরপুরের দিকে যারা যারা লিখেছেন তারা প্রত্যেকেই লিখেছেন যে খিদিরপুরের ওই দিকে যা একদম পুরোপুরি জঙ্গল ছিল, মানে সুন্দরবনের সঙ্গে তাদের ডাইরেক্ট কানেকশন ছিল বা লিঙ্ক ছিল, আর সাহেবরা হাতি চড়ে ওই বাঘ শিকার করতে হতো। যাই হোক, আমি এবারে প্রত্যক্ষ দুটো ঘটনার কথা বলে অন্য প্রসঙ্গে চলে যাব। এটা হচ্ছে যে 1879 সালে বোটানিক্যাল গার্ডেনে একটা বাঘের উপস্থিতি দেখা যায়। 9ই জানুয়ারি ওই বাগানের যে কিউরেটার ছিলেন মিস্টার স্কট, আর আমাদের হাইবেরিয়ামের কিউরেটার ছিলেন মিস্টার স্কট, এবং বাগানের কিউরেটার ছিলেন মিস্টার অ্যাডলফ বিয়ারম্যান, তারা একটা বাঘিনীর মুখে পড়েছিলেন। সেই বাঘিনী 310 একর জায়গা জুড়ে ছিল বোটানিক্যাল গার্ডেন। সেই বাঘিনী ওই জঙ্গল পেরিয়ে নদী দিয়ে চলে এসেছিল, কিন্তু পরে জানা যায়, পরে তাকে গুলি করে মেরে ফেলা হয়। পরে জানা যায় ওটা হচ্ছে মেটিয়া বুরুজে নবাব ওয়াজেদ আলী শাহের নিজস্ব যে চিড়িয়াখানা ছিল সেইখানকার বাঘিনী, অর্থাৎ এটা জেলার কোনো বাঘ নয়, সে ওখান থেকে পালিয়ে এসে এখানে এসেছিল। এরকম কিছু ছুটকোছাট ঘটনার উদাহরণ রয়েছে। যেমন আমি আর একটা উদাহরণ দিচ্ছি, শিবপুরে মুখার্জি যে জমিদার বাড়ি আছে সেখানে একটা লেপার্ড কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল, সেটা প্রায় 100 বছর আগেকার ঘটনা। আর মোটামুটি এই ওম্যালির গেজেটিয়ারে আমরা 1905-6 সাল নাগাদ একটা লেপার্ড শিকারের উল্লেখ পাচ্ছি। চিংড়াজোল বলে একটা জায়গা আছে আমাদের হাওড়ায়, সেখানে মৃত্যুঞ্জয় কাঁড়ারের বাড়িতে একটা বাঘ মারার ঘটনার উল্লেখ পাওয়া যায়, এবং সেখানে নাকি একটা বাঘের ছালও দেখতে পাওয়া গেছিল। কিন্তু এর মানে এই নয় যে চিংড়াজোল বাঘের বাসস্থান ছিল, ওই একইভাবে কোনোভাবে ওইখানে তখন প্রচুর জল জঙ্গল ছিল, আর 200-300 বছর বা 400 বছর আগেকার ঘটনা, তখন হাওড়াও ছিল না। যাই হোক, এইভাবে আর কি খুচরো খুচরো কিছু ঘটনা আমরা পাচ্ছি। নবাসন গ্রামে যদি আমরা যাই, তাহলে সেখানে দক্ষিণ রায় তলা আছে, নবাসনের বিখ্যাত মাঝি পরিবার তারাপদবাবু লিখেছেন যে সেখানে তাদের বাড়িতে হাতে লেখা একটা পুঁথি আছে, সেখানে ওই বাঘ এবং কুমিরের কামড়ের চিকিৎসা কীভাবে করতে হবে তার উল্লেখ পাওয়া যায়। তো আমি প্রথমে শুভজিতের একটু তাড়া আছে, শুভজিৎ হচ্ছে পরিচয় করে দিই, আমার নিচে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে সম্রাট মণ্ডল, আমাদের পরিবেশ মঞ্চের সম্পাদক শুভজিৎ মাইতি, ওপরে ডান দিকে দেখা যাচ্ছে ও হচ্ছে সহ সম্পাদক, এবং সায়ন দে আমাদের কোষাধ্যক্ষ। তো শুভজিৎ যেহেতু চলে যাবে ওর একটু তাড়া আছে, ওকে ছেড়ে দিতে হবে, আজকে আমাদের অনুষ্ঠানটা টেকনিক্যাল কারণে অনেকটা দেরিও হয়ে গেছে। আমি শুভজিৎকে অনুরোধ করব যে শুভজিৎ, হাওড়ায় দীর্ঘদিন ধরে বাঘ রোল চর্চা করছে, বাঘ রোল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী এবং এটাকে মেছো বেড়াল বলা হয়, তো আপাতত এই হাওড়া জেলাতেই বেশিরভাগ বাঘ রোলের দেখা মেলে। আমি শুভজিৎকে অনুরোধ করব যে তুমি এই বাঘ রোল চর্চা নিয়ে আমাদের কিছু আলোকপাত করো। নমস্কার সকলকে যারা এখানে আছেন, তাদেরকে সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। আমার যে এই বিষয়ে খুব বেশি যে জ্ঞান আছে তা নয়, আমার খুব বেশি পড়াশোনাও নেই, আমি যেটুকু নিজে থেকে প্রত্যক্ষ করেছি সেইটুকুই আমি আপনাদেরকে সবাইকে বলতে পারি। তো হাওড়ার যে ভৌগোলিক অবস্থান, হাওড়ার মানে নিম্ন গাঙ্গেয় অববাহিকার দিকে হাওড়া যে আছে সমুদ্র পৃষ্ঠের খুব কাছাকাছি, এবং পুরো জেলাটা জুড়ে একটা জলাজমির উপরে পুরো জেলাটা দাঁড়িয়ে আছে। আমাদের হাওড়ার মধ্যে দিয়ে 2-3খানা নদী গেছে এবং পুরো তাদের যে অববাহিকা গুলো তার মধ্যে একটা জেলা গোটা দাঁড়িয়ে আছে। তো এই যে তার ভৌগোলিক অবস্থান, এই অবস্থানটা হচ্ছে তোমার তোমার কাছে যদি কোনো ফোন থাকে ওটার সাউন্ডটা একটু, আমার কাছে কোনো ফোন নেই, অন্য কারো ফোন থেকে আওয়াজ আসছে, ফোনে চলছে, যদি ফোনে কারো চলে একটু মিউট করে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, তো ভৌগোলিক অবস্থানের জন্যই এখানে এত বেশি বাঘ রোল। হ্যাঁ বলো, শোনা যাচ্ছে? হ্যাঁ, ভৌগোলিক অবস্থানটার জন্যই আমাদের এখানে এত বেশি বাঘ রোল, কারণ এখানে জলাজমিটা এত বেশি, হাওড়টা এত বেশি। হ্যাঁ, তো সেই কারণেই আমাদের এখানে এত বেশি বাঘ রোল। তো এইটা খুব সহজ জিনিস, কিন্তু বর্তমান যে অবস্থাটা, বর্তমান অবস্থাটা বাঘ রোলদের জন্য একেবারেই ভালো নয়। বাঘ রোলদের জন্য কেন, যে পুরো হাওড়ার যে
যারা জীব বৈচিত্র্য, হাওড়ার যে একটা জলজমি কেন্দ্রিক একটা জীব বৈচিত্র্য যেটা হাওড়ার মধ্যে প্রচুর পরিমাণে আছে এখনো অবধি, তাদের পক্ষে বর্তমান যে যেভাবে উন্নয়নটা এগোচ্ছে, যেভাবে জলজমিগুলোকে বন্ধ করে দিয়ে জলজমিগুলোকে বন্ধ করে দিয়ে কলকারখানা করে দেওয়া হচ্ছে বা ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষের চাহিদা বাড়ছে, ঘর বাড়ি বাড়ছে, যথেচ্ছ ভাবে জলজমিকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেই ব্যাপারটা বাগরোলদের জন্য খুব একটা ভালো নয়। বাগরোলদের জন্য তো নয়ই, অন্য কোনো প্রাণীর জন্য ভালো না। একটা সোজা কথা যেটা আমাদের সমস্ত পরিবেশ কর্মীকে মনে রাখতে হবে, খুব সহজ করে বলতে গেলে, হ্যাবিট্যাট না বাঁচালে কোনো প্রাণীকে বাঁচানো যাবে না। তো সবার আগে একটা প্রাণীর থাকার জায়গা, সেটাকে বাঁচাতে হবে, তারপরে সবকিছু। তো বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এদের থাকার জায়গাগুলো হুহু করে নষ্ট করে দেওয়া হচ্ছে, সেটা উন্নয়নের জন্যই বলা হচ্ছে একটা সো কল্ড উন্নয়ন। তো উন্নয়নটা অনেকটা আনপ্ল্যান্ড উন্নয়ন হচ্ছে, কোনো প্ল্যান করা হচ্ছে না, কারখানা করতে হবে বলে করা হচ্ছে, তো বড্ড বেশি তাড়াহুড়ো করা হচ্ছে। এত দ্রুত হাওড়ার জলজমিগুলো শেষ হচ্ছে এবং পরিবেশের পক্ষে যেগুলো একেবারেই সুখকর নয়, একেবারেই ঠিক না, সেই রকম সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর এর জন্য যে আইনগুলো আছে সেগুলো হয়তো সম্রাটদা বলতে পারবে, সম্রাটদা এগুলো ভালো জানে, সেই আইনগুলোকেও একটাকেও মানা হচ্ছে, যথেচ্ছ ভাবে জলজমি ভরাট করা হচ্ছে, যেটা একেবারেই করা যায় না, জলজমিকে বিশেষ সংরক্ষণের আওতায় রেখেছে আমাদের আইন, কিন্তু সেই সমস্ত সমস্ত আইনের তোয়াক্কা না করে যথেচ্ছ ভাবে জলজমিকে ভর্তি করা হচ্ছে এবং ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্পায়নের জন্য সেই জমিগুলোকে প্রস্তুত করা হচ্ছে, যেটা একেবারেই বাগরোলদের জন্য ঠিক না। আমার এইটা, আমি এটাকে বেশি করে বলতে চাই, কারণ যদি বাগরোলদের থাকার জায়গা শেষ হয়ে যায় তাহলে বাগরোল তো থাকতে পারবেই না, জলাজমিকে কেন্দ্র করে যে জীব বৈচিত্র্যটা গড়ে উঠেছে সেটা একটা বড় জীব বৈচিত্র্য, সেটা পুরোটাই থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা তো মানুষ, আমরা তো দেখি যে আমাদের লাভ কোথায়। আমরা আমার ধরুন 2009 থেকে চলছে, মানে প্রায় 13টা বছর আমি এই জীব বৈচিত্র্যের কাজে লাগিয়েছি, তো প্রকৃতি সংরক্ষণের কাজে লাগিয়েছি। তো আমি দীর্ঘ দিন ধরে যখনই রেস্কিউ করতে গেছি বা উদ্ধার কার্য করতে গেছি বা মানুষকে বোঝাতে গেছি, কোনো সচেতনতা শিবির হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে মানুষ জিজ্ঞেস করেছে যে একে বাঁচিয়ে আমার লাভ কি। তো লাভটা একটা বড় ফ্যাক্টর, মানুষ লাভের ভাষা বোঝে, যে কি লাভ, কেন কেন বাঁচাবো আমি এদেরকে, এই প্রশ্নটা আমাদের সমস্ত পরিবেশ কর্মীদের, সমস্ত যারা রেস্কিউ করি আমরা, উদ্ধার কার্য করি বন্য প্রাণী বা তাদের চিকিৎসা করি, আমাদের সকলকে এই উত্তর দিতে হয় যে আমি সাপটাকে কেন বাঁচাবো, আমি কেন এদেরকে বাঁচাবো, আমার লাভটা কি। তো এই লাভ বলতে আপনি যদি ভাবেন যে আপনি বাস্তুতন্ত্রের কথা তুলবেন, আপনি দেখাবেন যে এই এই বাগরোল কিভাবে বাস্তুতন্ত্রের পক্ষে ভালো, অমুক তমুক, অত কথা মানুষ শোনে না, অত কথা শোনে না, শোনা উচিত, মানে ভবিষ্যৎ জন্মকে ঠিক রাখতে গেলে এটা শোনা উচিত, কারণ বাস্তুতন্ত্র যদি ভেঙে যায় তাহলে সেটা ঠিক হবে না, সেটা সেটা তো কারোর পক্ষেই ঠিক হবে না, সবচেয়ে আগে বিলুপ্ত হয়ে যাবে মানুষ, কারণ বাস্তুতন্ত্রের একটা পার্ট হিসেবে মানুষ বেঁচে আছে, বাস্তুতন্ত্রের মালিক নয় কিন্তু মানুষ, সেটা মানুষকে মনে রাখতে হবে, বুদ্ধির জোরে মানুষ সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু প্রকৃতি নিয়ন্ত্রণ করে এটাকে, মানুষ নিয়ন্ত্রণ করে না। তো এই যে বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্রের গল্প মানুষ শোনে না, মানুষ শোনে, মানুষ লাভের ভাষা বোঝে যে আমি কেন করবো, এটাকে বাঁচিয়ে আমার কি লাভ। তো এর উত্তরটা খুব কঠিন আর কি, আর এই এর উত্তর খুঁজতে গেলে মানুষের মতো করেই ভাবতে হবে যে লাভ কি করে কি করে পাওয়া যাবে। তো প্রথম লাভ যদি সহজ করে বোঝানো যায় যে জলজমি, আমাদের এখানে যে জলজমিগুলো আছে সেই জলজমিগুলোতে আমরা দেখি বছরের অর্ধেকের বেশি সময় এই জলজমিগুলো জলমগ্ন হয়ে থাকে,
জল সেখানে 1 হাঁটু 1 কোমর জল থাকে। আমাদের এখানে যে জলাজমিগুলো আছে, আমাদের হাওড়া, বিশেষ করে আমি হাওড়াটাকে উল্লেখ করছি যেহেতু আমার জেলা, এই জলাজমি, এই হাওড়ার জলাজমিতে মোটামুটি বছরের অর্ধেক সময় বা তার কোনো সময় বেশি হয়, কোনো সময় কম হয়, যেরকম গত বছর বেশি ছিল, কারণ গত বছর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, জানি না এবছর কি হবে। তো মোটামুটি বছরের অর্ধেকটা সময় জলমগ্ন থাকে, 1 হাঁটু বা 1 কোমর জল থাকে। তো কি হয়, যখনই গ্রীষ্মের পর শুকনো শুকনো থাকে তো গ্রীষ্মকালে, তারপরে যখন বর্ষাটা আসে তখন সমস্ত জল আস্তে আস্তে ভরে যায় এবং প্রচুর খাল বিল নদী নালা সবকিছু উপচে গিয়ে একখানা জলাশয়ে পরিণত হয়। দেখুন সব মিশে গেল, কিন্তু একসাথে সব জল উপচে গিয়ে একটা জায়গায় মিশে গেল। হ্যাঁ, আমাদের যে উঁচু জায়গাগুলো, মানে যেখানে আমরা গ্রাম তৈরি করেছি, শহর তৈরি করেছি, সেইখানটা উঁচু করে নিয়েছি, কারণ সেইখানটা যাতে না ডুবে যায়। এবার আমরা দেখছি যে সেই জায়গা থেকে জল সেখান থেকে এসে, বা জলের সঙ্গে আরো অনেক রকমের বর্জ্য সবকিছু সেখান থেকে এসে জলজমির মধ্যে এসে সেইগুলো জমছে, এবং সেইখানটা একটা জলাধার তৈরি হলো, একখানা জলাধার তৈরি হলো, অনেক পুকুর, অনেক ডোবা, অনেক খাল বিল সবকিছু মিশে গিয়ে একখানা জলাধার তৈরি হলো। তো তার মধ্যে কি হয়, তার মধ্যে প্রাকৃতিক মাছেদের প্রজনন তৈরি হয়, প্রজনন হয়, যেটা এখন মাছেদের, মানে মাছেদের যে ফিশ ইন্ডাস্ট্রিটাকে তো বড় করার জন্য কৃত্রিম প্রজনন করানো হয়, মাছের পেট কেটে ডিম বার করে বা পেট কেটে শুক্রাশয় বার করে সেটাকে মিশিয়ে যেভাবে করা হয়, সেই রকম না, প্রাকৃতিক ভাবে যেভাবে মাছেদের প্রজনন হয়, স্বাভাবিক প্রজনন সেইটা হয়, এবং তার ফলে কি হয়, অনেক জায়গা থেকে মাছ আসে, তো জেনেটিক্যাল ভ্যারিয়েশন তৈরি হয়, জিনটা খুব স্ট্রং হয়, সেই মাছ অনেক বেশি শক্তপোক্ত, অনেক বেশি সুস্থ হয়। এবং সেই আমি আমরা কোন মাছগুলোর কথা বলছি, বিশেষ করে যে মাছগুলোকে চাষ করা হয় না, যে মাছগুলোকে খুবই গুরুত্বপূর্ণ মাছ হিসেবে গণ্য করা হয়, মানে আমি জিওল মাছের কথা বলছি, আপনি শাল, শোল, ল্যাঠা, শিং, কই, মাগুর, এই মাছগুলোকে দেখুন, এই মাছগুলো কিন্তু খুব বেশি চাষ করা হয় না, এই মাছগুলো স্বাভাবিকভাবেই কিন্তু এই জলজমির মধ্যে বড় হয়। আপনি পাঁকাল মাছ, গুঁতে মাছ, নানান রকমের ছোট মাছ যেগুলোতে চাষ করা হয় না, সেই মাছগুলো কিন্তু স্বাভাবিকভাবেই এই জলজমির মধ্যে বড় হয়। এবং জলজমির ধারে যে বাজারগুলো আছে, এখানে হাওড়ার প্রচুর বাজার জলজমির ধারে ধারে গড়ে উঠেছে, আপনি বাজারগুলোর নাম দেখলেই চিনতে পারবেন। হ্যাঁ, তো ধরুন আমাদের এই দিকে একখানে বাজার আছে কুলডাঙ্গা বাজার, কোন একটা খালের বা নদীর বা গাঙের কুলেতে গড়ে উঠেছিল বলে কোন এককালে সেটা কুলডাঙ্গা বাজার হয়ে গেছে। তো এই যে বাজারটায়, এই বাজারে আমরা দেখি যে যারা মাথায় করে প্রতিদিন জিনিসপত্র নিয়ে আসছে, তারা কি কি জিনিসপত্র নিয়ে আসছে, তারা নিয়ে আসছে নানান রকমের জিওল মাছ, যে মাছগুলো তারা কোনোদিন চাষ করেনি, অথচ প্রতিদিন তারা ওই জাল দিয়ে, কাঁথি জালে বা মুগরিতে বিভিন্ন ভাবে ধরে সেগুলোকে নিয়ে আসে। তারপরে ধরুন গেড়ি, শামুক, ঝিনুক, এগুলোকে তো কেউ চাষ করে না, অথচ অত্যন্ত উপাদেয় খাদ্য এবং গুরুত্বপূর্ণ খাদ্য, তো এই এই জিনিসগুলোকে কেউ চাষ করে না, কিন্তু এরা ধরে নিয়ে আসে, গ্রামের গরিব মানুষ ধরে নিয়ে আসে। তারপরে আমি যদি আপনি উদ্ভিদের দিকে চলে যান, এরকম শাপলা, শালুক, শালুক নিয়ে এলো কেউ, কেউ হিংচে শাক, কেউ কুলেতা, কেউ গিমে শাক, কেউ কলমি শাক, নানান রকমের শাক, যে যে শাকগুলোকে কেউ চাষ করে না, জলজমিতে স্বাভাবিকভাবেই হয়, এই জিনিসপত্রগুলো যেগুলো যেগুলো মেডিসিনাল ভ্যালু আছে, ঔষধি গুণ আছে, এইগুলোকে এমনি এমনি তুলে নিয়ে আসে, নিয়ে এসে আঁটি করে বেঁধে, বা এই গেড়ি শামুক থেকে আরম্ভ করে এই জিওল মাছ থেকে আরম্ভ করে নানান রকমের সবকিছু নিয়ে এলো, নিয়ে এসে তারা বিক্রি বাটা করে, প্রথম কথা হচ্ছে আরো অনেক বহু মানুষকে এইগুলোকে, যারা জলজমিতে গিয়ে মাছ ধরে না বা জলজমিতে গিয়ে এইসব জিনিসপত্র গুলো তোলে না, তাদেরকে খাওয়ার সুযোগ করে দিল, উপরন্তু নিজেদের জন্য একটা মানে ভালো অঙ্কের টাকা, মোটামুটি 500-600 টাকা তো একজন মাথাপিছু রোজগার করে একখানা বাজার থেকে। আমি দেখেছি মোটামুটি ওখানে 40 থেকে 50 জন পার ডে 500 টাকা রোজগার করে নিয়ে ঘরে যায়, একটা ছোট বাজারের কথা আমি বলি। এছাড়াও ওই বাজার, ওই জলজমি গুলোতে যখন শুকনো হয়ে যায়, জলটা যখন শুকনো হয়ে যায়,
প্রচুর জলটা তো প্রায় 6 মাস মতো ওই জলজমির মাটিটার উপরে বসে থাকে, তো যখন শুকনো হয়ে যায় তখন কি হয়, তখন ওই মাটিটা খুব উর্বর হয়ে যায়, মানে বন্যাতে পলি পড়ে যেরকম মাটি উর্বর হয়ে যেত ঠিক সেই রকম ভাবে জলজমির মাটিটাও ওইভাবে উর্বর হয়ে যায়। খুব কম সারে অথবা সার লাগেই না সেখানে রবি ফসলটা খুব ভালো চাষ হয়। তো এইরকম ভাবে মানে এই বিনা সারের খাবার, যে মাছগুলোকে সার দিয়ে চাষ করা হয় না, বা শামুক ঝিনুক বা এই যে হেলেঞ্চা কুলেতা এই যে শাকগুলো যেগুলো আসছে, এগুলোকে আমরা কিন্তু জলজমিতে প্রাকৃতিক ভাবেই পাই, এগুলোকে কেউ চাষ করে না, এগুলো জলজমির আশীর্বাদ হিসেবে আমরা পাই, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, এটা একটা লাভের দিক, এটা সকলকে মনে রাখতে হবে প্রথম কথা। তো এই এই গেল একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই জলাজমিটা, মানে এই জলাজমিটা মানে এটা এত জল জমে থাকে যে কারণের জন্য এটা একটা রিজার্ভয়ার হয়ে যায়, এইখান থেকে জল চুইয়ে চুইয়ে মাটির তলায় ঢোকে, যে জলটা আমরা কল পাম্প করলে পাই বা পাম্প বসিয়ে পাই সেই জলের রিচার্জার হিসেবে এই জলজমিটাকে দেখতে হবে আর কি। তো যে কারণের জন্য আমাদের এখানে কোনোদিন জলের জলকষ্ট হয়নি, যেটা বাইরে দেখা যায় ব্যাঙ্গালোরে কত টাকায় জল বিক্রি হচ্ছে, ইভেন আমাদের সামনে কলকাতাতেও তো একটা জল কিনে খাওয়ার একটা দারুণ একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই। তো এই জলের কষ্টটা কিন্তু আমাদের গ্রামীণ হাওড়ার লোককে বিশেষ করে এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু ফেস করতে হয়নি। আর এইগুলো হচ্ছে লাভের দিক। আর আমি যেখান থেকে এলাম, যে সবাই হয়তো ভাবছে যে আমি এত কথা বলছি, আমি ফিশিং কেটের কথা বা বাগরোলের কথা কেন বলছি, বাগরোলের কথা বললে শুনতে ভাল লাগবে, কিন্তু বাগরোলকে বাঁচিয়ে রাখতে গেলে হ্যাবিটেটটাকে বাঁচাতে হবে, তার থাকার জায়গা বাঁচাতে হবে, যেটা হচ্ছে এই জলাভূমি। আচ্ছা সুই, এই আমি একটু থামাচ্ছি তোমাকে, একটু থামাই, তুমি একটু সংক্ষেপে আমাদের একটু বলো যে বাগরোল মোটামুটি কি ধরনের খাবার খায়, আর বাগরোল এই হ্যাঁ এখনকার মানুষ বাগরোল সম্পর্কে কতটা সচেতন? তুমি তো একটা তথ্যচিত্র তৈরি করছো, তো তুমি দীর্ঘদিন ধরে এই নিয়ে কাজ করছো, তা আমি দুটো জিনিস তোমার কাছে জানতে চাইছি। এক হচ্ছে বাগরোল বা মেছো বেড়াল, মেছো বেড়াল মানে তো তারা মাছ খাবে, এটা তো স্বাভাবিক, মাছ তো তার স্বাভাবিক খাদ্য, মাছ ছাড়া সে আর কি খায়? আর দুই হচ্ছে তাদের সংখ্যা কি কমেছে, ক্রমশ কমছে, মানুষ তাদের সম্পর্কে কতটা সচেতন, তোমার অভিজ্ঞতা কি বলে? এখন আমি যে খাবারগুলোর কথা বললাম, এই যে ন্যাচারালি যে খাবারগুলো তৈরি হয়, বাগরোলকে তো কেউ খেতে দেয় না, বাগরোল এইগুলো এইগুলো খেয়েই বড় হয়, বাগরোল এইগুলো খেয়েই বেঁচে থাকে, বাগরোলকে কিন্তু কেউ কেউ খেতে দেয় না, বাগরোল এই ন্যাচারাল যে খাবারগুলো যেগুলো তৈরি হয় পোষণীয় নয়, মানে মানুষ পুষতে পারে তাও নয়, ওরা জঙ্গলেই থাকে। হ্যাঁ, তো তারা এই ন্যাচারাল খাবার গুলো খেয়েই বড় হয়, এটা প্রকৃতির একটা সিস্টেম তৈরি করা আছে, যে তারা প্রকৃতি খাবার দেবে আর প্রকৃতি লালন পালন করবে। তো বাগরোল এই মাছ, এই যে মাছগুলোর কথা বললাম, এই মাছ, ব্যাং, ইঁদুর প্রচুর পরিমাণে খায়, সাপ খেতে আমার কাছে মানে ক্যামেরা ট্র্যাপের ছবি আছে, মুখে করে সাপ নিয়ে যাচ্ছে, তারপরে মাঝে মধ্যে এই এই রকম কি বলবো, মানে জলজমির যে পরিযায়ী পাখি টাকি গুলো আসে সেই দিকেও মাঝে মধ্যে অ্যাটাক প্যাটাক করে। আর তো যাই হোক, মানুষের উপর বাগরোল একেবারে নির্ভরশীল না, বাগরোল পুরোপুরি জলজমির উপর নির্ভরশীল, তার ওই জায়গাটার মধ্যে সবকিছুর ব্যবস্থা আছে। আর এবার আসছি যে মানুষের মধ্যে সচেতনতা কতটা, মানুষের মধ্যে সচেতনতা বাগরোল নিয়ে সেইভাবে নেই, কারণ বাগরোলকে দেখতে পায় কজন? বাগরোল হচ্ছে একটা ফুললি নকটার্নাল অ্যানিমাল, পুরোপুরি নিশাচর একটা প্রাণী, যে প্রাণীটাকে দেখতে পাওয়া একেবারেই সহজ নয়, অত্যন্ত লাজুক সাই, এবং তার সাথে প্রাণীটা অত্যন্ত বুদ্ধিমান, যে যার নিজের কায় মানে শরীরের কালারটা এমন, রাতের অন্ধকারে ও যদি চোখটা বন্ধ করে নেয় আপনি আর টর্চ চালিয়ে ওকে খুঁজে পাবেন না, কোন একটা ঝোপের মধ্যে বসে আছে ও। আমরা দীর্ঘদিন এই প্রবলেমটাকে ফেস করি, কোন একটা ঝোপের মধ্যে ও বসে আছে পুকুরের পাড়ে, আমরা টর্চ দিয়ে 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 খুঁজতে 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 চারিদিকে ঘুরছি, তো এমন সময় একটা বাগরোল বসে আছে,
তার চোখগুলো জ্বলবে। হ্যাঁ, নকটার্নাল অ্যানিমাল তো, তো হ্যাঁ, চোখটা রাত্রে টর্চওয়ালার রিসার্চ চোখটা আপনার জ্বলে। হ্যাঁ, কিন্তু যখনই ও চুপ করে চোখটা বন্ধ করে দেবে না ঝোপের মধ্যে, তখন আর আপনি খুঁজে পাবেন না ওর, এত মানে সুন্দর একটা ক্যামোফ্লেজ কালার আর কি, যেটা প্রকৃতির সঙ্গে একদম পুরোপুরি ভাবে মিশে যায়। তো এই এই সব কারণ, যে কারণের জন্য মানুষ খুব একটা দেখতে পায় না। যারা দেখতে চায় না তারা তো দেখতে পাবেই না, এটা স্বাভাবিক। কিন্তু যারা দেখতে চায়, আমাদের মতো আপনাদের মতো, যারা মাঝে মধ্যে জলা জঙ্গলে একটু আধটু ঘুরতে যায়, একটু খুঁজতে যায়, তাদের পক্ষেও বাগরোলকে দেখা খুব একটা সহজ নয়। বাগরোল খুবই একটা কঠিন সাবজেক্ট, প্রচন্ড বুদ্ধিমান, প্রচন্ড লাজুক, আর সাংঘাতিক অ্যাডাপটিভ। জলাজমির যে হ্যাবিটেট, জলাজমির যে জঙ্গল বা জলা, তার মধ্যে লুকিয়ে থাকার থাকতে অসম্ভব কঠিন, অসম্ভব। ওই আর ওই ঘাস বন, জলাজমির যে ওই নল খাগড়ার বন, খড়ি বন, যার মধ্যে ওর আসল বাসস্থানটা আছে, সেই সেই তার মধ্যে ওকে খুঁজে বার করে কারো সাধ্যি নেই, এতটাই জলাজমির মধ্যে ও মিশে থাকতে পারে। খুব ভালো, তো খুব ভালো। ওদেরকে খুঁজে বার করাটা খুবই কঠিন হয়েছে একটা সময় আমাদের পক্ষে। প্রচুর খুঁজেছি, আমার তো প্রায় ধরুন না 8টা বছর আমি বাগরোলের পিছনে দিয়েছি, পুরোপুরি আচ্ছা, বাগরোলকে খুঁজতে গিয়ে আমি 8টা বছর লাগিয়েছি। আমি আমার প্রথম বাগরোল দেখাটা খুব মানে মানে আশ্চর্য আর কি। আমি সবার মুখ থেকে, পাড়ার যারা বয়স্ক তাদের মুখ থেকে আমি গল্প শুনতাম যে বাগরোল আসছে, ওখানে ওখানে এসেছিল, ওখানে দেখা গেছে। তো আমি, আমার খুব অদ্ভুত লাগতো তখন, আমি সাপ আর প্রজাপতি নিয়ে কাজ করতাম আর কি। তো আমার খুব অদ্ভুত লাগতো যে আমি একজন পরিবেশ কর্মী হয়ে আমি বাগরোল দেখিনি, আমার খুবই নিজেকে নিজে খুব লজ্জা লাগতো। তো একবার মানে ঠিক করলাম যে এবার খুঁজে বার করতে হয়। তো ওই খুঁজতে খুঁজতে একবার ওই একটা মাঠে মানে জলার মধ্যে একটা ছোট পুকুর ছিল, পুকুরের পাড়ে একটা খড়ি বন আছে, তো তার মধ্যে বাগরোল আছে। আমাকে একজন এসে জানালো আর কি, ওখানে পাশেই জমি জমি আছে তার, সে জানায়। তো আমি সেখানে গিয়ে প্রায় মাস খানেক বসে থাকতাম, প্রত্যেক দিন দুপুরে যেতাম আর সন্ধ্যেবেলা আলো পড়ে যাওয়ার পরে ঘরে আসতাম। তো প্রায় মাস খানেক ধরে বসে থাকতাম চুপ করে ওখানে গিয়ে। তো মাস খানেক পরে যখন আমি একদম আশা ছেড়ে দিয়েছি যে আমার পক্ষে আর সম্ভব নয়, মানে ওইখানে বসে থাকা মানে প্রচন্ড রিস্কি, কারণ প্রচুর সাপ থাকে আর প্রচুর মশা কামড়ায় জলার মধ্যে, কারণ ওই সময়তেই আমার ডেঙ্গু হয়েছিল। ওই জানি না জলার মশাতে কি, কোনো মশাতে আমি জানি না, কিন্তু আমার ডেঙ্গু হয়েছিল ওই সময় এবং মারাত্মক অবস্থা হয়েছিল। আমার প্লেটলেট কাউন্ট প্রায় 50,000-এর নিচে নেমে গিয়েছিল। তো তারপরে একদিন দেখি যে বাবাজি আসছেন হেঁটে হেঁটে, তো তার ছবি তুলি, সেই ছবিপত্র আছে। 2013-14 নাগাদ আমি ছবি তুলি, তো সেই সব ছবিপত্র আছে। তারপরে তাকে জানতে ইচ্ছে যায়, তারপরে আমি গুগল করি, গুগলে খুঁজে দেখি যে তার প্রতি, তার উপর খুব একটা ইনফরমেশন নেই, খুব একটা তথ্য আমি দেখতে পাচ্ছি না। তো তখন জেদ চেপে যায় যে নিজেই খুঁজে বার করি। তো সেই করতে 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 তখন কি হয় যে খুঁজতে 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 খুঁজতে, এবার ইচ্ছে থাকলে উপায় হয়, বুঝলেন তো? ইচ্ছে ছিল যে খুঁজে বার করব, খুঁজে বার করলাম, বাচ্চায় খুঁজে বার করলাম, এরকম সুযোগ হলো দেখার যে প্রজনন কাল চলছে, একটা বাগরোল আর একটা বাগরোলের পিছনে ছুটে বেড়াচ্ছে, প্রচন্ড শব্দ করে প্রজনন কালে পাগলটা, দারুণ গর্জন করে, আর হুঁশ থাকে না, জলের উপর দিয়ে ছুটছে, ডাঙ্গার উপর দিয়ে ছুটছে, ফিমেলটা ছোটে আর মেলটা পেছনে পেছনে চেস করে, প্রায় 3-4 দিন ধরে পুরো প্রসেসটা চলে, আর সেই পুরো প্রসেসটার সাক্ষী দেখেছি। তারপরে গাছের অনেক উপর থেকে বাগরোলদের মিটিং করতে দেখেছি, যদিও সেটা ছবি তোলার সুযোগ আমার হয়নি। তো অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে বাগরোল নিয়ে। তো তারপরেই ওই টুকটুক করে সেই সমস্ত তথ্যগুলো জড়ো হতে থাকে, ছবি চিত্র জড়ো হতে চিত্র থাকে। বানাচ্ছো এটা নিয়ে একটা কোশ্চেন এসছে, হ্যাঁ একটা প্রশ্ন এসছে যে বাগরোল যে এলাকায় থাকে সেই এলাকার বাস্তুতন্ত্রের কি উপকারিতা হতে পারে? বাগরোল মানে প্রত্যক্ষ উপকারিতা বলতে, প্রত্যক্ষ উপকারিতা বলতে, উপকার বলতে মানে বাস্তুর কি কি উপকারিতা হতে পারে, একজন লিখেছে আমি দেখতে পাচ্ছি। বাস্তুর মানে কি বাস্তুতন্ত্রের কথা বলছে হ্যাঁ, নাকি
মানুষের বাস্তু কি উপকার হতে পারে? বাস্তুতন্ত্রই হবে এটা, বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্রের বাস্তুতন্ত্রের বলতে বাগরোল হচ্ছে মানে আমরা যে এলাকায় বাস করি সেখানের এপেক্স প্রেডেটর, মানে খাদ্য শৃঙ্খলে সর্বোচ্চ প্রাণী বলা যেতে পারে। মানুষ বাদ দিয়ে যদি কিছু থাকে তাহলে সেটা বাঘ। আমাদের এখানে তো বাঘ নেই, আজকে বাঘ দিবসে অনুষ্ঠান হচ্ছে যদিও। তো এই বাগরোলটা কি হয়, এই বাগরোলের খাদ্য শৃঙ্খলের মধ্যে শুধুমাত্র মাছ নেই, কিন্তু আমি আগেও বলছি এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ইঁদুর আছে, প্রচুর পরিমাণে ব্যাঙ আছে, সাপ খায় বাগরোল। আমার কাছে ছবি এসেছে, আমি সুযোগ হলে দেখাবো, কারণ ওইটা নিয়ে একটা সাইন্টিফিক পেপার হতে পারে। একটা বাগরোল মুখে করে সাপ নিয়ে যাচ্ছে, তো সেই জন্য ওটাকে আমি এখনো জনসমক্ষে আনিনি। তো এই যে প্রাণীগুলোর সংখ্যা নিয়ন্ত্রণ করাটাও তো দরকার, যে প্রাণীগুলোর প্রচুর পরিমাণে বাচ্চা হয়। এই যে সাপ বা ব্যাং বা ইঁদুর যে প্রাণীগুলোকে থাকে, এই প্রাণীগুলোর সংখ্যা নিয়ন্ত্রণ করতে বাগরোলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। প্লাস আপনি দেখবেন মানে ফুড চেইনটাকে, ফুড চেইনটাকে ব্যালেন্স করে, ব্যালেন্স করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে যে এক একটা জলাশয়ের মধ্যে দেখবেন যে মাঝে মধ্যে মাছেদের অসুখ হয়, আর মাছেদের অসুখ হলে মাছ উপরের স্তরে চলে আসে, তখন তার অক্সিজেনের অভাব হয় এবং তখন সে মাছেদের জলের উপরের স্তরে চলে আসে মাছগুলো। তো অসুস্থ মাছেদের ধরে খেয়ে ফেলার একটা বাগরোলের টেন্ডেন্সি আছে। যখনই মাছেরা অসুস্থ হয় কোন একটা জলাশয়ের মধ্যে বা ভেসে ওঠে উপরের দিকে, হ্যাঁ আমরা দীর্ঘদিন দেখেছি যে সেই মাছগুলোকে মানে ধরে খেয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো অসুস্থ মাছগুলোকে যদি খেয়ে নেওয়া হয় তাহলে অসুখটা ছড়ায় না মাছেদের মধ্যে, অসুখটা খুব বেশি স্প্রেড করে না। তো সেটাও একটা একটা কারণ, যাতে মাছেদের যে রোগগুলো হয়, ফাঙ্গাল ইনফেকশন গুলো হয় যেগুলো ছড়িয়ে যাওয়ার ভয় থাকে, তো সেইগুলো আটকে যায়, সেগুলোকে মানে এটা একটা ন্যাচারাল প্রসেস আর কি, সেগুলোকে আটকে দেবে বাগরোল এটা করে ফেলে অজান্তে। তারপরে চাষিদের থেকে আমি একটা জিনিস জানতে পেরেছি, এটা খুব জেনে আপনাদের অবাক লাগবে, যে বাগরোল একটা পুকুর থেকে আরেকটা পুকুরে ঝাঁপ দিয়ে মাছ খেলো, আবার অন্য পুকুরে যায় তখন আরেকবার ঝাঁপ দেয়। ধরুন এই যে দুটো তিনটে পুকুরে এক একটা রাতে নামছে, তখন কি হয় মানে চাষিরা বলছে আমাকে যে যে পুকুরটা জীবনে ডোবে না, যে পুকুরটা কোনোদিন ডুবলো না, মানে বন্যাতেও ডোবে না, বর্ষায় ডোবে না, ডোবে না কোনোভাবে, সেই পুকুরটাতে ফি বছর মানে মৌরলা পুঁটি এই সব মাছ কিভাবে জন্মায়, যে পুকুরটা ডুবে না, যে পুকুরটা ডুবে গেল তার সেখান থেকে, সেখানে তো অন্য জায়গা থেকে মাছ এলো, কিন্তু যে পুকুরটা ডুবে না সেখানে কোথা থেকে আসে? ওরা বলছে যে বাগরোল মানে ওই মাছগুলো ডিম দেয় হচ্ছে ওই উপরে যদি পানা গুলো থাকে, ওই পানার মধ্যে ডিম দেয়। এবার ওই পানা যখন বাগরোল নামে, ওই পানা ওই লোমেতে আটকে যায়, এবং ওই লোম আমিও দেখেছি যে প্রচুর পানা মেখে একটা বাগরোল এসে আমার পুকুরেও নামছে। তো ওই পানা যখন নিয়ে আসে ওর মধ্যে করে ওই ডিম গুলোও নিয়ে আসে, একটা পুকুর থেকে আরেকটা পুকুরে যখন আবার ঝাঁপ দিল তখন সেই পুকুরে ডিম গুলো চলে যায় এবং তার মধ্যে থেকে আবার মাছ তৈরি হয়। এবার এই এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, এবং এটা আমি চাষিদের থেকে পেয়েছি, মানে মাছ চাষিরা ঠিক যেভাবে ওই পাখিরা তোমার ওই ফুলের রেণু অন্য জায়গায় ছড়িয়ে যায়। হ্যাঁ হ্যাঁ পাখিরাও করে, এটা পাখিরাও করে, পোকামাকড় করে। এই যে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা, এটা পাখিরাও করে, যেসব পাখিগুলো একটা পুকুর থেকে আরেকটা পুকুরে যায়, পানকৌড়ি, বক, বাইগনের এগুলো মানে যাদের উপর মাছেদের মানুষের একটা অ্যালিগেশন থাকে যে প্রচুর মাছ খেয়ে না, এইসব পাখিগুলো অ্যাকচুয়ালি কিন্তু মাছ তো খাই, সেরকম মাছ দিয়েও যায়, মাছের বাচ্চা দিয়ে যায়, মানে ডিম হিসাবে মাছের বাচ্চাগুলো দিয়ে যায়। তো বাগরোলের মাধ্যমে কিন্তু মাছেদের এই যে আজোয়া মাছগুলো, যে মাছগুলো চাষ করা হয় না, সেই মাছগুলো ছড়ায়, যে পুকুরটা কোনদিন ডোবে না সেই পুকুরেও হচ্ছে এই মাছ। কিভাবে হচ্ছে? এইভাবে হয়, ওটা আমাদের আমাদেরকে চাষিরা বলে মানে বলেছে। তো মোটামুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমার মনে জাগে, সেটা হচ্ছে যে ধরো এমন একটা সময় আসে যখন অ্যানিমালদের মাইগ্রেট করতে হয়, যেমন ধরো পিঁপড়ে, পিঁপড়েরা কি করে মানে এমন একটা সময় হয়তো এলো যেখানে খুব তারা বিপন্ন বোধ করছে, জঙ্গল টঙ্গল কেটে দিচ্ছে বা
জঙ্গল কেটে নেওয়ার জন্যই মেনলি প্রাণীরা তো মাইগ্রেট করে অন্য জায়গায়। তো বাগরোলের মাইগ্রেশন সম্পর্কে তুমি কি বলবে? বাগরোলের মাইগ্রেশন জঙ্গল যখন কেটে দেওয়া হলো তখন সেই বাগরোল মাইগ্রেট করে, বাগরোল মাইগ্রেট করে। আর একটা 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 পুরুষ বাগরোলের এক রাতের মধ্যে মোটামুটি 25-30 কিলোমিটার চলে যাওয়ার একটা রেকর্ড জানতে পারা যায় আর কি। এক রাতের মধ্যে সে চলে গেছে 25-30 কিলোমিটার। তো আর এক একটা বাগরোল কিন্তু তার ওই ছোট এলাকায়, বাগরোল গুলো যেহেতু মানে ক্যাট ফ্যামিলি, তাদের নির্দিষ্ট এলাকা থাকে, তারা নির্দিষ্ট এলাকার মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু তারা কিন্তু এলাকা ঘুরে মানে বিভিন্ন এলাকা ঘুরে, এবং তার যখন নিজের এলাকা যখন নষ্ট করা হচ্ছে, সে কিন্তু ওই গাছগুলোর সঙ্গে মারা পড়ে না, সে কিন্তু সরে যায়। সে আরো সেফ জায়গা খোঁজার জন্য সে সরে যায়। কিন্তু মুশকিল হচ্ছে সে যে জায়গাটায় চলে গেল সেই জায়গাটাতে আগে থেকে আরো অন্য বাগরোল থাকতে পারে বা আরো অন্য অনেক অ্যানিমাল থাকতে পারে, তো তাদের সঙ্গে কনফ্লিক্ট হয়, তাদের সঙ্গে এলাকা নিয়ে ঝগড়া হয়, এলাকা দখলের একটা লড়াই হয়। এবং অ্যানিমালদের যে এলাকা দখলের লড়াই, এটা মানুষের থেকে কোনো অংশে কম নয়, মানে এরা একে অপরকে মেরে দেয়। আমরা বাগরোলের দেহ পেয়েছি, এরকম একটানা দুটো দেহ পেয়েছিলাম যেখানে ওই মানে টেরিটোরিয়াল ফাইটের জন্যই বাগরোলটার মৃত্যু হয়েছে আর কি। মানে দেখা গেছে, মানে ভোরবেলা একজন ভদ্রমহিলা ঝাঁট দিতে উঠে দেখছে যে দুটো বাগরোল ভীষণ মারপিট করছে, তারপরে সকালবেলা একটাকে একটা বাগরোল মরে পড়ে আছে। তো এইগুলো টেরিটোরিয়াল ফাইট। আর মানে এই এই সমস্যাটা হতে পারে, মানে মাইগ্রেট করবে হয়তো বাগরোল, তা বলে মানে জঙ্গল শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বাগরোল মাইগ্রেটও করবে এবং তার অন্য এলাকা খুঁজে বার করার চেষ্টা করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে বাগরোল কিন্তু মানে যে এলাকায় গিয়ে পৌঁছবে সেই এলাকাতে আগে থেকে ওর জন্য অনেক রকমের থ্রেট থাকতে পারে, তো সেইগুলো কিভাবে ও ম্যানেজ করবে সেটা সম্পূর্ণ ওর কপালের ব্যাপার, ওর নসিবের ব্যাপার। এবং নতুন এলাকায় যে চলে যায়, আমাদের বন দপ্তর অনেক সময় করে এটা, যে এখান একটা জায়গা থেকে বাগরোল তুলে নিয়ে গেল, সেই জায়গায় ছেড়ে গেল না, অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য জায়গায় গিয়ে বাগরোলটাকে ছেড়ে দিল। তো কি হয়, ধরুন যে এলাকা থেকে বাগরোলটাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই এলাকাটার সম্বন্ধে ওই বাগরোলটা জানে, কিন্তু যে এলাকাটায় ছাড়া হলো বাগরোলটাকে পরে সুস্থ করার পরে, সেই এলাকাটায় কোথায় সে খাবার পাবে, কোথায় সে সেফ থাকতে পারবে, সিকিউর থাকতে পারবে, সে তো জানে না। কিন্তু এসব কথা না ভেবেই সেই মানুষটিকে, এই সেই বাগরোলটিকে তার একটা সম্পূর্ণ অচেনা এলাকায় ফেলে দেওয়া হলো। এবার সেই এলাকাতে আগে থেকে আরেকটা বাগরোল থাকতে পারে যার সাথে অশান্তি হতে পারে তার, বা আরো অন্য শেয়াল, আমরা দেখেছি শেয়ালের সঙ্গে বাগরোলের খুব একটা পটে না, মানে আমাদের এখানে একটা জায়গায় আমরা দেখেছি একটা বাগরোলকে ঘিরে চারখানা শেয়াল কামড়াচ্ছে। হ্যাঁ, মানে শেয়ালরা যেহেতু একসাথে থাকে বাগরোলদের আক্রমণ করে, কামড়ায়। তো সেই বাগরোলটিকে, বাগরোলটি যে বেঁচে থাকবে, যেটাকে নতুন একটা জায়গায় ছেড়ে দেওয়া হলো, তার কোনো গ্যারেন্টি নেই। তো এইসব একটা ব্যাপার থাকে, মানে একটা বাগরোল মাইগ্রেট করলেও এই সেম ব্যাপার থাকে, এবং একটা বাগরোলকে এক জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ছেড়ে দিলেও সেই সেম ব্যাপারই থাকে। তো এই ভয়গুলো আছে যে কারণে বাগরোলের সংখ্যা কমে যেতে পারে, কমে যাচ্ছে, ইভেন কমে যাচ্ছে। আমাদের এখানে বাগরোলের যদিও গণনা সেভাবে হয়নি, বাগরোলের গণনা করাটা খুব টাফ ব্যাপার। মোটামুটি প্রায় ঠিক ধরে নেওয়া যায় যে মেজার গুলো এখন ইউজ করা হয়, মোটামুটি প্রায় ঠিক ধরে নেওয়া হয়, একেবারে ঠিক এইটা কেউ বুক টুকে বলতে পারবে না। কারণ একটা একটা বাগরোলের থেকে আরেকটা বাগরোলকে আলাদা করার পদ্ধতি এখনো মানে খুব স্ট্রংলি আবিষ্কার হয়নি। মোটামুটি গলার প্যাচ দেখে বা গলার মাথার প্যাচ দেখে এইগুলোকে দেখে আলাদা করা হয়, এবং এগুলো বেশ আলাদা, একটা বাগরোলের থেকে একটা বাগরোলের আলাদা। আমরাই দুখানা বাগরোলের উপরে, ওরা হাজবেন্ড ওয়াইফ, একটার নাম দিয়েছিলাম সুজি, একটার নাম দিয়েছিলাম ডাম্বেল, তার উপরে শুট করেছিলাম প্রায় 2 বছর ধরে। পুরো লকডাউন পিরিয়ডের মধ্যে ওরা পার ডে আসতো আমার পুকুরে, পার ডে খেতে আসতো। সুজি পাগমার দেখে কি করা হয়? না, পাগমারটা একদম একদমই সাইন্টিফিক না। মানে ধরো তুমি দুরকম পাগমার পেলে, 2 মাস আগে পেয়েছো একটু ছোট, আর 2 মাস পরে পেয়েছো একটু বড়। বাগরোলটা তো পয়সা বেড়েছে, তার পাগ মার্কের সাইজটাও তো বেড়েছে, একই বাগ বাগরোলের দুখানা পাগ মার্ক হয়ে যাবে। তাহলে তুমি কি দুটোকে আলাদা বলবে?
তো পাগ মারটা একেবারেই খুব একটা সঠিক পদ্ধতি না, যদিও এই পদ্ধতিটাই বাঘসুমারিতেও মানা হতো আর কি, যে প্লাস্টার অফ প্যারিসের কাস্ট করা হতো, আগে করা হতো, কিন্তু এখন সেই পদ্ধতি মানা হয় না। এখন ক্যামেরা ট্র্যাপের ছবির উপরে অনেকটা ডিপেন্ড করা হয়, মানে যেটাকে পিক্টোরিয়াল ডকুমেন্ট বলে, আর সেগুলোকে সফটওয়্যারে ফেলে সেগুলোকে আলাদা করা হয়। খুব সূক্ষ্ম যে তফাৎ গুলো সেগুলো সফটওয়্যার করতে পারে, যেটা মানে মানুষ খুব মন দিয়ে দেখলে তবেই করা সম্ভব, নাহলে সম্ভব না, সেগুলো সফটওয়্যারে করে অনেক সময়। বাঘের ক্ষেত্রে এইভাবে হয়, তো এইভাবে আলাদা করা হয়, তো সেই পদ্ধতিটা এখনো পর্যন্ত পুরোপুরি সঠিক কেউ বুক ঠুকে বলতে পারবে না, তবে ওই পদ্ধতিতে অনেকে করছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ এখন শুভজিৎ, আমি তোমাকে তুমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলে আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আমি একটু এবারে সায়নের কাছে যাব। সায়নও দীর্ঘদিন নিশ্চয়ই ধরে কাজ নিশ্চয়ই করছে দক্ষিণ রায় এবং বাগরোল নিয়ে। আমি সায়নকে বলবো যে তুমি এখানে একজন লিখেছেন যে যে পুকুরে বাগরোল ভোঁদর নামে সেই পুকুরে মাছের বৃদ্ধি ও প্রজনন প্রক্রিয়া ভালো হয়, এটা ফলিত গান। হ্যাঁ ঠিকই, ঠিক কথাই, কারণ স্বাভাবিক একটা পুকুরের বাস্তুতন্ত্র অনেক কিছুর উপর নির্ভর করে, খুব স্বাভাবিক। সৌরেন বাবু, সৌরেন বাবু লিখেছেন ওটা, আচ্ছা আমাদের সৌরেন বাবু লিখেছেন, একদম সঠিক কথা লিখেছেন আমাদের সভাপতি, এটা সঠিক কথা। এর কারণ হচ্ছে, একদম এর কারণ হচ্ছে বাগরোল, বাগরোল তো ঝাঁপ দেয়, ঝাঁপ যখন দিচ্ছে মাছেরা ভয়ে ছোটাছুটি করে, তো একটা ন্যাচারাল এক্সারসাইজ হয় আর কি। হ্যাঁ, ন্যাচারাল এক্সারসাইজ হয়, তো এই কারণেও মাছ বেশি বাড়ে। মানে আমরা ভেড়িতে দেখেছি যে একটা সবসময় একটা ফ্লো তৈরি করানো হয়, মাছেদের ঢেউ দিয়ে হয়, ভয় দেখানো হয়, হ্যাঁ, যাতে মাছটা তাড়াতাড়ি বাড়ে, আলোড়ন, আলোড়ন তৈরি করা, একটা আলোড়ন তৈরি করে, তৈরি করা। হ্যাঁ, এবার আমরা একটু সেই কারণে যাই। সায়ন, তুমি একটু শুরু করো এবারে, যে ওই আমাদের হাওড়ায় দক্ষিণ রায় আর বাগরোলের এটা নিয়ে বিষয়। আমি সবাইকে প্রণাম জানিয়ে আমি তাহলে এখন অব্যাহতি নিচ্ছি এখান থেকে। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কিন্তু যেটা বিষয় হচ্ছে স্যার, মানে আমরা অনেক কিছু কিন্তু জানা বাকি রয়ে গেল। সাধারণ মানুষ, সত্যি সত্যি সাধারণ মানুষকে। শুভজিৎ, তুমি চলে যাওয়ার আগে আমি একটা কথা তোমায় বলতে চাই, আমি সকলকেই বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এমনি সাধারণ ভাবে দেখবে আমাদের ছোটবেলায় তবু খানিকটা পরিবেশ সম্পর্কে সচেতনতা বা কিছু পড়াশোনার সিলেবাসের মধ্যে কিছু থাকতো, ইদানিং কালে পরিবেশ সচেতনতার ব্যাপারটা একেবারে বিলুপ্ত হয়ে গেছে। মানে স্কুলের ছেলেমেয়েদের এবং কলেজের ছেলেমেয়েদের মধ্যে পরিবেশ সংক্রান্ত কোনো জ্ঞান বিশেষ কিছুই আমার মনে হয় না মানে দেওয়া হয়, যার ফলটা হচ্ছে এই, মানে আজকাল হলে বাকি চেনা হলেও স্যার সেটা ওই বইয়ের মধ্যেই সীমাবদ্ধ, ওই বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মানে ধরো গাছপালা, পাখি, আকাশ, এই তিনটে জিনিস চেনানোর যে ব্যবস্থা, সেটা আমাদের এই এখানে এখনো পর্যন্ত সেভাবে চালু হয়। এটা স্যার আমার ব্যক্তিগত মত, যদি আপনি চান আমি বলতে পারি আপনাকে, যে যদি হাতে কলমে শেখানো হয় তাহলে অনেক বেশি এটা এফেক্ট হবে, শুধুমাত্র বইয়ের মধ্যে শুকনো জ্ঞান হয়ে থাকলে হবে না, সেই জ্ঞানটাকে হাতে কলমে নিয়ে আসতে হবে, প্রকৃতির পাঠ প্রকৃতির মধ্যে নিয়ে গিয়ে দিতে হবে, বইয়ে স্কুলের ঘরের মধ্যে দিলে হবে না, নেচার ক্যাম্প, ইয়েস, একেবারেই তাই, এবং সেটা কন্টিনিউয়াস প্রসেস, সেটা একদিন না, সেটা টানা বেরোতে হবে, প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে একদিন করে অবশ্যই বেরোতে হবে। তো সকলে ভালো থাকবেন, আমি এখন অব্যাহতি চাইছি, আপনারা শোটাকে এগিয়ে নিয়ে যান, দ্রুত আমরা আবার তোমাকে নিয়ে ফিরবো, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই, নমস্কার সবাই। হ্যাঁ বলো। যাই হোক, ভালো লাগলো, একটা দারুণ আলোচনা হলো, 1 ঘন্টা। আমরা মানে বাগরোল নিয়ে অনেক কিছু জানলাম। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেহেতু এটা ইতিহাস চর্চার গ্রুপ, আমরা পরিবেশকেও ইতিহাস চর্চার অঙ্গ হিসেবে ভাবি, দৃষ্টিভঙ্গি আমাদের সেরকমই, সেই কারণেই আমরা আমাদের ইতিহাস চর্চার এই গ্রুপে পরিবেশ নিয়ে আমরা বিভিন্ন পোস্ট দিই। সুকান্তবাবু তো রেগুলার পরিবেশ সংক্রান্ত পোস্ট করে থাকেন এবং আপনাদের রেসপন্স আসে। আমাদের পরিবেশেরও চর্চার ইতিহাস জানা দরকার, সেই পরিবেশ চর্চার ইতিহাসের মধ্যে দিয়েই কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্য সেটারও পাঠ পাওয়া যায়। ঠিক যেমন এই এই বিষয়টা, আজকে যে বিষয়টা অর্থাৎ এই বাগরোল স্যার আলোচনা করছিলেন প্রথমেই, যখন শুরু করছিলেন তখনই উনি বলছিলেন যে আমাদের
হাওড়া জেলায় সুন্দরবনের মতোই একটা দক্ষিণ রায়ের একটা ঐতিহ্য রয়েছে। স্যার খুব ভালোই বললেন যে যে জায়গাগুলোর কথা, আরো কয়েকটা জায়গা অ্যাড করতে চাই আমি। সেটা হচ্ছে যে আমি আমি নিজে দেখেছি বা বিভিন্ন বই থেকেও পেয়েছি, সেটা হচ্ছে আমাদের আমতায়, আমতা থানার 1 এবং 2 এই দুটো দিকেরই খাল এবং নদীর ধারে বেশ কয়েকটা দক্ষিণ রায়ের কিন্তু থান আছে, এবং জয়পুরে তো দক্ষিণ রায় এবং কালু রায়ের মূর্তিও আছে। আচ্ছা, এবার আপনি যদি আমাদের আমতায় চলে আসেন, আমতাতেও উদম গ্রামে একটা দক্ষিণ রায়ের মন্দির আছে, একক দক্ষিণের মূর্তি নেই, শিলা পুজো হয় কিন্তু একটা আছে। এছাড়াও আপনি যদি আমাদের জগৎবল্লভপুরে যান, সেখানে কৌশিকী নদীর তীরে একব্বরপুর বলে একটি গ্রাম আছে, এই একব্বরপুর গ্রামে একদম মানে দারুণ একটা বিরাট মানে মন্দির আছে দক্ষিণ রায়, এবং সেখানে ওই নুড়ি পুজো করা হয়, পাথর পুজো করা হয়, এখনো মূর্তি হয়নি তবে ভবিষ্যতে হয়ে যাবে যেভাবে ওর বহর বাড়ছে, এবং গ্রামের অন্যতম মানে সেটা মন্দির, এবং বহু মানুষ সেই মেলা এবং পুজোর মেলা হয় এবং বহু মানুষ সেখানে আসেন। শ্যামপুর এবং উলুবেড়িয়া 1 এবং 2 বাগনান, এই 4টে জায়গা হচ্ছে আমাদের হাওড়া জেলার সব থেকে বেশি বাগ্র দক্ষিণ রায়ের থান মন্দির গল্প বাঘ নিয়ে নানা রকমের স্থান নাম, এই এই 4টে জায়গায় কিন্তু প্রচুর আছে, প্রচুর আছে, মানে আপনি গুনে শেষ করা যাবে না, অসংখ্য। আমি সেই তালিকা তৈরি করছি, খুব তাড়াতাড়ি সেটা আমি প্রকাশ করব, মানে একটা একটা বিরাট এলাকা জুড়ে। এবং সব থেকে যেটা ইউনিক ব্যাপার স্যার, সেটা হচ্ছে আমি সুন্দরবনের যারা গবেষক তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম যে সুন্দরবনে এরকম আছে কিনা, সেটা হচ্ছে আমাদের এখানে যে গ্রাম দেবতা, প্রত্যেকটা গ্রামেই তো আমাদের গ্রাম দেবতা আছে, বিশেষ করে আমাদের এখানে কমন হচ্ছে মা মনসা, শীতলা এবং পঞ্চানন্দ, এই 3টে হচ্ছে কমন। কিন্তু এই যে 4টে জায়গা বললাম, এই 4টে জায়গায় আমি দেখতে পাচ্ছি এটা অন্য জেলায় কিরকম ভাবে আছে জানি না, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা জায়গায় ম্যাক্সিমাম গ্রামে এই পুজোতে মানে এই যে গ্রাম মন্দিরে যে মানে ঠাকুর গ্রাম দেবতার যে একটা মানে অনেকগুলো থাকে তো একসঙ্গে, তো সেইখানে কিন্তু অনেক জায়গাতেই আপনি এই 4টে মানে শীতলা মনসা বা পঞ্চানন্দের পাশে যেমন পাশে দক্ষিণ রায় জরাসুর টরাসুর যেমন থাকে, ও ষষ্ঠী যেমন থাকে, কিন্তু দক্ষিণ রায়ও কিন্তু প্রচুর পরিমাণে আছে। এবং এটা এ থেকে এটা প্রমাণ হয় যে আমাদের হাওড়া জেলার যে পুরনো লোক সংস্কৃতি, পুরনো লোক বিশ্বাস, সেখানে কিন্তু একদম জড়িয়ে রয়েছে দক্ষিণ রায়। এখন মুশকিল আচ্ছা আর একটা কথা শান বলি, সেটা হচ্ছে যে ওই জঙ্গল বিলাসের যে মাজার মানে বাণীপুর, একদম বাণীপুর তো মানে ওখানে জায়গাই রয়েছে, হ্যাঁ ওইখানে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, ওখানে একটা বনবিবি থানও আছে, বনবিবি থান, বনবিবি থান হাওড়া জেলা অনেক আছে স্যার, অনেক অনেকগুলোই আছে কিন্তু দক্ষিণটা অনেক বেশি আছে। এবং মানে আমি আমি যেটা বলতে চাইছি যে মানে এই যে পুরনো মানে ঐতিহ্যে আমাদের দক্ষিণ রায়ের এই যে থান বা এই যে স্থানটা, এটার পেছনে কারণটা কি সেটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে, মানে সেটা নিয়ে ধোঁয়াশাও রয়েছে, সেটা পরিষ্কার করে বলা যায় না। মানে আমি যেটা নিয়ে মানে আমার একটা হাইপোথিসিস আছে, সেটা হচ্ছে যে এই আমাদের এই তো মানে বাগরোল তো আমাদের আদি প্রাণী আমাদের হাওড়া জেলার, এবং এখনো যে 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 পকেটগুলোতে বাগরোল পাওয়া যায়, বিশেষ করে যে যে জায়গাগুলোর কথা আমি বললাম যেখানে দক্ষিণ রায়ের মূর্তি গ্রাম দেবতা হিসেবে বেশি, সেই সেই নদীর তীরে খালের ধারে জলাভূমির পাশে সেখানে কিন্তু বাগরোলও প্রচুর পরিমাণে এখনো আছে। এবং এটা আমার একটা হাইপোথিসিস, এটা আমি প্রমাণ করতে পারবো কিনা জানি না, কিন্তু এটা আমার একটা হাইপোথিসিস, এই বাঘ হিসাবে বাগরোলকে মানে ভাবার একটা চল কিন্তু বহু পুরনো। এবং যেটা নিয়ে আপনি শুরু করলেন যে আমাদের হাওড়ার মানুষ হরিদেব, তিনি যে দক্ষিণ রায়ের পালা লিখলেন, এই দক্ষিণ রায়ের পালা যে দক্ষিণ রায় ঠাকুরকে নিয়ে তিনি লিখলেন, এই দক্ষিণ রায়ের ঠাকুরের যে স্টোরি, যে মিথ বা যে গল্প প্রচারিত আছে, তাতে কিন্তু মানে একাধিক বাঘের কথা বলা আছে, এবং দক্ষিণ রায়ের রাজা তার যে বিভিন্ন সৈন্য সামন্ত ছিল সেগুলো সবই কিন্তু বাঘ, যেমন বানর সেনা ঠিক তেমনি বাঘেদের সেনা কিন্তু ছিল বাগরোলের। আমরা যদি
এই দক্ষিণ রায়ের, আমরা যদি দক্ষিণ রায়ের পালাগুলো পড়ি তাহলে সেখানে দেখবো মানে দক্ষিণ রায়ের কিন্তু বিরাট বাঘ, বাঘের দল ছিল, এবং সেই বাঘ মানে সবই ওই রয়্যাল বেঙ্গল টাইগার নয়, সেই বাঘ মানে আপনার হচ্ছে সমস্ত ওয়াইল্ড অ্যানিমাল একদম। সেখানে উল্লেখ করা আছে বাগরুলের কথা তো উল্লেখ আছেই, তার সঙ্গে আপনার খটাস, তার সঙ্গে আপনার বন ডাঁশ, বন বাঘ ডাঁশা, তার সঙ্গে আপনার ভোঁদুর, তার সঙ্গে আপনার ভাম, হ্যাঁ এদের যে আদি নাম সেই সেই সমস্ত বন্য প্রাণীরই কিন্তু উল্লেখ ওই দক্ষিণ রায়ের যে চালাচামুন্ডা বাঘ বলে যাদেরকে আমরা বলছি তাদের কিন্তু আছে। ফলে সেই হিসেবে দেখতে গেলে বাঘ যদি আমরা বলি সেইখানে কিন্তু বাঘ মানে এই এই অর্থ তো দক্ষিণ রায় ঘেঁটে যেটুকু আমি বুঝেছি এবং পুরনো বিভিন্ন লোক শব্দে সেখানেও বাঘ হিসাবে কিন্তু আমরা যাকে শুধু এই যে আজকের দক্ষিণ মানে রয়্যাল বেঙ্গল টাইগার ভাব যেটা কিন্তু ব্রিটিশ আমলে ট্যাগ করা হয়েছে, মানে ব্রিটিশরাই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার কে অ্যাজ এ বাঘ হিসাবে তাকে প্রমোট করেছে এবং সেটা একটা ব্র্যান্ড হয়ে গেছে দক্ষিণ সুন্দরবনকে কেন্দ্র। তার আগে কিন্তু বাঘ হিসাবে তারা কিন্তু বিভিন্ন রকমের বন্য প্রাণীকে দেখতো। আমার কাছে এরকম বহু প্রমাণ আছে ব্রিটিশ প্রাণীবিদদের লেখা, সেখানে পরিষ্কার তারা কিন্তু ফিশিং ক্যাটকেও বাঘ বলছে, তারা কিন্তু একটা সময় পর্যন্ত তাকে লার্জ টাইগার ক্যাট বলেছে, টাইগার ক্যাট তার মানে বুঝতেই পারছেন তাকে বাঘ বিড়াল বলছে, তার মানে বাঘ হিসাবে অন্যান্য প্রাণীকেও তারা কিন্তু উল্লেখ করেছে। এবং আমাদের যে পুরনো যে সমস্ত লোক ভাষা সেখানেও কিন্তু সেটা আমাদের দেশ শুধু নয় অন্যান্য দেশেও কিন্তু বন বিড়াল এই কথাটা বা জাংলি বিল্লি বা বন বিল্লি এই যে কথাটা এই কথায় কিন্তু বাঘ প্রজাতি ওয়াইল্ড ক্যাট প্রজাতির প্রায় সমস্ত প্রাণীই পড়ে। হ্যাঁ এটা কিন্তু একদম পুরনো ডকুমেন্টসে খালি আকারে তফাৎ আছে, হ্যাঁ আকারে তফাৎ, আকারে আকারে তফাৎ, লার্জ টাইগার লার্জ ক্যাট হচ্ছে বাঘ আর ছোট ছোট বিড়াল তো এগুলো রয়েছে ছোটগুলো বিভিন্ন, বিষয়টা বিষয়টা কিন্তু একটু কনফিউজিং যে আমরা কিন্তু বাঘ হিসেবে আমরা আজকে যে যে প্রাণীটাকে ভাবছি আদিতে আজ থেকে 300-400 বছর আগেও কিন্তু বা 200-250 বছর আগেও কিন্তু বাঘ হিসাবে অ্যাজ এ বাঘ এটা কিন্তু শুধুমাত্র যে এই প্রাণীটাই সেটা কিন্তু নাও হতে পারে, মানে লোক সংস্কৃতির ফেটে এটুকু যেটুকু আমার মনে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বাঘরোলের বাঘরোলের আধিক্য বাঘরোলকে বাঘ ভেবে আতঙ্ক এবং সেটাকে ভয় করে তারপরে দক্ষিণ রায়ের পুজো এটাও হতে পারে। কারণ আজও আজও আপনি মিডিয়াতে দেখবেন যে বাঘরোলের ছবি দেখিয়ে বড় বড় ব্রেকিং নিউজ হচ্ছে যে বাঘ আতঙ্ক, বাঘ আতঙ্ক। তার একটা কারণ আছে, তার একটা একটা বাস্তবিক কারণ আছে, সেটা হচ্ছে যে বিড়াল যেমন দিনের আলোয় বেরোয় বাঘরোল তো দিনের আলোয় বেরোয় না, তারা তো দিনের আলোয় মানুষের সামনে আসে না, এটা একটা বড় কারণ। একবার রাত্রি এটা দেখতে পাওয়া যায়, অন্ধকারে ওই রকম একটা জন্তুকে দেখে ভয় পাওয়ার কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। এটাই স্যার ভয়, ভয় থেকে বাঘ, ভয়ের সঙ্গে বাঘের একটা বিরাট কানেকশন আছে, বিরাট সম্পর্ক আছে, বিরাট কানেকশন আছে। তবে একটা জিনিস মানতে হবে সেটা হচ্ছে যে বাঘ কিন্তু নরখাদক নয় স্বভাবে, না একদমই নয়, একদমই নয়, একেবারেই নয়, এবং তারা মানে বিনা প্রয়োজনে কখনো লোকালয়ে আসে না। আজকে স্যার আমি একটা পোস্ট করেছি, আজকে একটা পোস্ট করেছি জিম করবেটের একটা বাঘ মারার গল্প দিয়েছি আমি, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাঘটার দাঁত ভাঙা ছিল, সেই বাঘেরটার দাঁত ভাঙা ছিল, সে অন্য অন্য শিকার খেতে পারে না, কষ্ট হয় তা খেতে পারে না, যে একটা বাঘ মানুষ খেয়ে বুঝেছে যে এইটাকে আমি শিকার করতে আমার সহজ, সেই জন্য সে প্রায় 400 মানুষ শিকার করেছিল এবং সে ম্যান ইটার হয়ে গেছিল। ফলে মানে সে প্রয়োজনে পড়লে ঠেলায় পড়লে হয়তো মানুষ খাওয়ার দিকে এগোয়, কিন্তু মানুষ খাওয়াই একমাত্র তার তার অভিপ্রায় নয়, আমারও নয়, একদমই একদমই নেই আর বাঘ বরঞ্চ ছাগল হরিণ বা অন্যান্য কোন শুয়োর ইত্যাদি, হ্যাঁ ওইগুলোই, হরিণ তো তাদের একটা যে প্রিয় খাদ্য। প্রশ্ন এসছে সায়ন, আপনি আপনার গবেষণায় গোবাগার কথা পেয়েছেন? সৌমিত্র ঘোষ সম্ভবত প্রশ্নটা করেছে, একদম একদম মানে পেয়েছি সৌমিত্র বাবু, আপনাকে জানাই গোবাগা বাগরোল এই দুটো কথাই, এই দুটো প্রাণীর কথাই কিন্তু আমাদের মঙ্গল কাব্যে আছে, আমাদের প্রায় 300 বছরের পুরনো মঙ্গল কাব্য, বিশেষ করে যে দক্ষিণ রায়ের যে পালা, দক্ষিণ রায়ের যে মঙ্গল কাব্য অর্থাৎ রায় মঙ্গল, রায় মঙ্গলে কিন্তু এই এই সমস্ত গোবাগা বাগরোল
এদের কথা একদম পরিষ্কার ভাবে মেছো বাগরোল এই কথাটা উল্লেখ আছে, একদম মানে স্পষ্ট ভাবে উল্লেখ আছে। এবং আমার গবেষণাপত্রে আমি এটা দেখিয়েছি, যেটা আমি আমার প্রেস করেছিলাম কলকাতায় একটা কনফারেন্সে, সেখানে কিন্তু এই বিষয় নিয়ে আমার ডিটেলসে আলোচনা আছে। তো যাই হোক স্যার, আমাদের আমাদের কিন্তু আলোচনাটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে গেল। তুমি সম্পাদক হিসেবে একটুখানি আমাদের এই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের কথা বলো, যে যৌথ পরিবেশ মঞ্চ কি কি কাজ করছে এখন আপাতত, এবং এই যে পুরস্কারটা তোমরা পেলে সেটা কি কাজের জন্য? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে। প্রথমেই শুভ সন্ধ্যা, এরকম একটা সুন্দর প্রোগ্রামকে কন্ডাক্ট করার জন্য সায়নকে এবং সুকান্ত বাবু স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি একদম প্রথম থেকে শুরু করি, 2017 সালের ওই সময় থেকে পরিবেশ মঞ্চের জন্ম, আস্তে আস্তে পথ চলা, গ্রামীণ হাওড়া পরিবেশ যৌথ মঞ্চ থেকে শহর হাওড়া জুড়ে সার্বিক হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চে রূপান্তর, তারপর বিভিন্ন ব্লক, বিভিন্ন ইউনিট তৈরি হওয়া এবং বিভিন্ন ধরনের পরিবেশ কেন্দ্রিক যে সমস্যাগুলো, যেহেতু শুভজিৎ অলরেডি বলে গেছে যে আমাদের হাওড়া জেলা অসংখ্য নদী নালা খাল বিল পুকুর এই ধরনের একটা ভৌগোলিক অবস্থানের মধ্যে, আমাদের যেহেতু এটা বলতেই হবে এটা নন ফরেস্ট এরিয়া, এটা কিন্তু ডেন ফরেস্ট এরিয়া নয়, তো সেই জায়গাতেও এত ধরনের প্রাণীর বৈচিত্র্য, এই যে একটা রিচ জীব বৈচিত্র্য, এই জায়গায় আমরা খুব মানে গর্বের সাথে আমরা এটা বলতে পারি যে বাগরোল বা ফিশিং ক্যাট বা গোভাগা বা মাছভাগা যাই বলুন, তার ম্যাক্সিমাম ডেন্সিটি কিন্তু হাওড়া জেলায়, এবং অন্যান্য জেলা যে দক্ষিণবঙ্গীয় যে জেলাগুলোর মধ্যে আমাদের হাওড়া জেলায় সব থেকে বেশি, এবং তার মধ্যে পাঁচলা, উদয়নারায়ণপুর, আমতা, বাগনান, শ্যামপুর এই ব্লকগুলোতে এর প্রাধান্য অনেক বেশি। এছাড়াও অসংখ্য বন্য প্রাণী, বিভিন্ন ধরনের সাপ, বিভিন্ন ধরনের যেটা আমাদেরকে বললো যে খটাস বা বনবিড়াল, ভাম মানে সিবেট ক্যাট যেটাকে আমরা বলি, গন্ধগোকুল, তারপর বিভিন্ন ধরনের আপনার, হ্যাঁ আমি বিভিন্ন ধরনের এই যে বৈচিত্র্য, আর বিভিন্ন ধরনের পাখি যে মাইগ্রেটারি বার্ড, যেটা আমার সাঁতরাগাছি ঝিল বা অন্যান্য বিভিন্ন বড় বড় জলাশয়, এই যে এত ধরনের জীব বৈচিত্র্য এটা আমাদের হাওড়া জেলাতে আছে, এবং এটাকে আমরা বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের আমরা কাজ করে এসেছি। যেমন প্রথমত আমরা সচেতনতা কর্মসূচি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, শুধু অ্যাওয়ারনেস প্রোগ্রাম নয়, তার সাথে সাথে সেই জায়গার যে স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় যারা ওখানকার যে ছোট স্কুল বড় স্কুল সেখানকার যে ছাত্রছাত্রীদের তার সঙ্গে ইনভলভ করা, এবং তার সঙ্গে ওইখানের যে গ্রাম পঞ্চায়েত, এছাড়াও আপনার যারা শিক্ষক, যারা শিক্ষকতার সঙ্গে মানে যুক্ত আছে, বিভিন্ন কমিউনিটি পিপলকে আমরা ইনভলভ করতে সক্ষম হয়েছি। কাজটা খুব কঠিন মানে সহজ ছিল না, খুবই শক্ত। আমার আগের যে সম্পাদক ছিলেন সুব্রদীপ ঘোষ, সেও যথেষ্ট পরিমাণ এই ভাবনা চিন্তাগুলিকে এগিয়ে নিয়ে গেছে, তার সাথে সাথে আরও যারা যারা এই পরিবেশ মঞ্চের সঙ্গে যুক্ত হয়েছেন, আস্তে আস্তে অনেক নতুন ইয়ং ব্লাড, নতুন প্রজন্ম এতে যুক্ত হয়েছে, তারাও আস্তে আস্তে এগিয়ে এসেছে। এছাড়াও আমাদের অন্যান্য আশেপাশের যে জেলা, যেমন পূর্ব মেদিনীপুর এবং কলকাতা বা আপনার হুগলি জেলার যেসব বন্যপ্রাণী সংরক্ষণ করেন যারা, বা পরিবেশ সংগঠনগুলি, তারাও আমাদের সঙ্গে অনেক হেল্প করেছে। এইভাবে আমরা শিকার উৎসব, যে আমাদের এখানে হাওড়া জেলায়, হাওড়া জেলার একটা মানে সমস্যা যে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে চোরা শিকারি বলুন বা যাই বলুন, তারা আমাদের হাওড়া জেলাতে চলে আসে শিকার করতে, তো সেই শিকার উৎসবকে আটকানোর জন্য আমাদের হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ দীর্ঘদিন ধরে লড়াই করেছে, শুধু একা নয়, বন দপ্তরের সাথে এবং রেলের সাথে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যৌথভাবে এই কর্মসূচি করে আমরা অনেক বন্যপ্রাণকে আটকাতে মানে বাঁচাতে মানে
বাঁচিয়েছি, এবং তার সাথে সাথে সেই সব যারা এইরকম বেআইনি কাজের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা এখান থেকে বার করে দিতে সমর্থ হয়েছি। আমি শুধু এই এই প্রসঙ্গে দুটো জিনিস বলবো, আমাদের যে ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972, এটা করা হয়েছিল ভারতের যে বিভিন্ন ধরনের বন্যপ্রাণ আছে তাকে বাঁচানোর জন্য, তার সাথে সাথে তার যে হ্যাবিটেট, মানে যেটা আমাকে কিছুক্ষণ আগে শুভজিৎ বলে গেল যে জলাভূমি, এই জলাভূমি বাঁচানোরও একটা আইন আছে, ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট, এবং তার যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1993 অনুযায়ী পরিষ্কার করে বলা আছে যে একটা জলাভূমি, মানে যে কোনো একটা জলাভূমি যদি বছরে 6 মাস তাতে জল থাকে, নিচু জায়গা, সেইটাকে কিন্তু জলাভূমি হিসেবেই ধরা হবে, সেটা রেকর্ডে থাকুক অথবা নাই থাকুক, বা 5 কাটার ওপরে কোনো পুকুর বা জলা বা ডোবা তাকে বোঝানো যাবে না, এবং তার তাকে যদি বোঝানো হয় তার জন্য উপযুক্ত আইনত ব্যবস্থা নেবে সরকার। সুতরাং পশ্চিমবঙ্গ সরকারের দুটো আইনই খুব মানে পরিষ্কারভাবে বলা আছে, বন্যপ্রাণকে যেমন মারা যাবে না 1972 সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী, সেই রকমই জলাভূমি, নদী, খাল, পুকুর এদেরকেও ভরাট করা যাবে না। সুতরাং আমরা আমাদের হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এইসব আইনগুলিকে সামনে রেখেই আমরা বিভিন্ন ধরনের সচেতনতা প্রোগ্রাম থেকে শুরু করে মানুষের মধ্যে মানে জাগ্রত করার চেষ্টা করছি, তাদের বিবেককে জাগ্রত করার চেষ্টা করছি যে আমাদের এই পৃথিবী, এই যে যেখানে আমরা বসবাস করছি, এটা শুধু আমাদের জন্য নয়, আমাদের সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন যে জীববৈচিত্র্য আছে, যেসব বন্যপ্রাণী আছে, যেসব পশু পাখি আছে, তাদের সঙ্গে সহবাসস্থানের মাধ্যমেই আমাদেরকে বেঁচে থাকতে হবে। না হলে এই কিছুক্ষণ আগে আপনি একটা স্যার প্রশ্ন করেছিলেন যে একজন প্রশ্ন করেছিল যে একটা বাঘরোলের সেই জায়গায় বাস্তুতন্ত্রের উপর তার কি প্রভাব, খুব 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 ছোটভাবে যদি বলা যায়, মানে একটা মানে এটা এনভায়রনমেন্ট সায়েন্সের একটা ছোট্ট জিনিস যে রিস্টোরেশন অফ ইকোসিস্টেম, এটা কিভাবে তৈরি হয়, তার 3টে মেন উপাদান, একটা হলো ইকোলজি, একটা হলো ইকোনমি, আর একটা হলো সোশ্যাল। তো সোশ্যাল জায়গাটা, যে আমরা যে জায়গাটায় আছি, যে সোসাইটি, সেখান থেকে সোশ্যাল কথাটা এসেছে। ইকোনমি হলো আমরা যে ইকোনমি, মানে আমাদের যে অর্থনীতি কিসের ওপর দাঁড়িয়ে আছে, টোটালটাই দাঁড়িয়ে আছে ইকোলজির ওপর। এই ইকোলজি, এই যে বাস্তুতন্ত্র, এই জায়গাটাকে যদি আমরা না মানে প্রোটেকশন দিতে পারি, আমাদের চোখের সামনে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে বিভিন্ন ধরনের ঝড়, মানে এই যে আমফান বা বিভিন্ন ধরনের যে বড় বড় যে ন্যাচারাল ক্যালামিটিগুলো হয়েছে, এবং এই যে কিছুদিন আগেই আমাদের যে জলবায়ু সম্মেলন হলো, সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে যে 2 ডিগ্রি টেম্পারেচারকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না, 2030 সালের মধ্যে সেটাকে কমাতে হবে এবং কার্বন এমিশন কমাতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, জলাভূমি এবং জলাভূমির যেহেতু এটা আমাদের নিম্ন অববাহিকা, এই জায়গায় আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে সুন্দরবনের সাথে আমাদের হাওড়ার হয়তো একটা যোগাযোগ থাকতে পারে, যোগাযোগ থাকতে পারে না, যোগাযোগ ছিল, এবং এখানে এত ধরনের মানে আপনার জীব বৈচিত্র্য ছিল, এত ধরনের গাছ ছিল, বিশেষ করে আমাদের যে এই যে সুন্দরী গাছ বা ম্যানগ্রোভ যেটাকে বলছে, এই ম্যানগ্রোভ হুহু করে ধ্বংস করে দেওয়ার ফলে কিন্তু আমাদের এই এত ধরনের ন্যাচারাল ক্যালামিটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এবং একটা মানে আমি আজকে সকালবেলায় একটি ওয়েবনারে ছিলাম, সেই ওয়েবনারেতে একজন বিশেষজ্ঞ উনি বললেন যে একটা আপনার এই যে আপনার ম্যানগ্রোভ, সে 7% কার্বন এমিশন কমাতে পারে, 7% কার্বন এমিশন কমাতে পারে। মানে বুঝতে পারা যাচ্ছে যে একটা জলাভূমি এবং জলাভূমিতে যেসব জলীয় গাছপালা আছে তাদের কতটা মানে প্রভাব এই আমাদের জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রের ওপরে। এবং আমরা চেষ্টা করছি মানুষের মানুষের মধ্যে এই চিন্তাভাবনাটা, এই জ্ঞানটা তাদের সবাই জানে, কিন্তু তারপরেও মানুষ ভুল করে। আমার আজকে সমস্যা হচ্ছে আমি গাছ কেটে দিচ্ছি, আমার আজকে সমস্যা হচ্ছে একটা বাড়িতে একটা জন্তু ঢুকে এসেছে তাকে আমি মেরে দিচ্ছি। এই যে ফিয়ার সাইকোসিস, এই যে মানুষের মধ্যে ভয়, এই ভয়টাকে আস্তে আস্তে কমানো এবং মানুষকে জাগ্রত করা যে তারাও আমাদের মতো এই পৃথিবীতে তাদের সমান অধিকার, বেঁচে থাকার অধিকার, এইটাতে আমরা অনেকটা আমরা
এগিয়েছি, সক্ষম হয়েছি বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে, এবং তার ফলে বন দপ্তরের সময় বন দপ্তর আমাদেরকে এই ক্ষেত্রে খুব সাহায্য করেছেন। আমরা যখনই কোনো ধরনের বন্যপ্রাণের রেস্কিউর কল আমাদের এখানে আসে, আমাদের যে নাম্বারগুলো দেয়া আছে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে, সেখান থেকে মানুষ আমাদেরকে যোগাযোগ করেন, যেখানে আমাদের সম্ভব হয় আমরা সেটাকে নিজেরাই রেস্কিউ করে সেটাকে রিলিজ করে দিই নেচারে, এবং যেটা আমাদের দ্বারা সম্ভব হয় না সেটাকে আমরা বন দপ্তরের সহযোগিতায় বন দপ্তরের হাতে তুলে দিই এবং বন দপ্তর সেটাকে রেস্কিউ করে, এবং এর ফলে আমরা অনেক বন্য প্রাণী মানে আজ 2017 সাল থেকে যদি আমরা কাউন্ট করি, খুব কম করে আমরা 1,000-এর উপরে, 1,000-এর কম নয়, 1,000-এর অনেক বেশি আমরা বন্য প্রাণ আমরা বাঁচাতে সক্ষম হয়েছি। আচ্ছা সম্রাট, আমি একটা প্রশ্ন করি, বন দপ্তর থেকে তোমরা কিভাবে সহযোগিতা পাও, কতটা সহযোগিতা পাও? বন দপ্তরের আমাদের যে আমাদের হাওড়া জেলাকে যদি আমি বন দপ্তরকে আমি দুটো ভাগে ভাগ করি, একটা রুরাল এবং একটা আরবান, এবং এই হ্যাঁ আরবান এবং আমাদের হাওড়ার যে ডিভিশনাল অফিস সেটা আমাদের শহরে অবস্থিত। রুরালের যিনি রুরাল এবং আরবানের যে দুই রেঞ্জার অফিসার আছেন, তারা দুজনেই তারা দুই আমাদের সাথে লিয়াজো মেনটেন করেন। আমরা যখনই কোনো কল আসি আমাদের কাছে, আমাদের হেল্পলাইনে আমাদের বিভিন্ন ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকরা সেই জায়গায় উপস্থিত হয়, এবং সেখান থেকে তারা সঙ্গে সঙ্গে সেইটা আমাদেরকে জানায়। আমরা সঙ্গে সঙ্গে বন দপ্তরকে আগে আমাদের যে আমরা আইনকেও নিজের হাতে নিয়ে চলতে পারি না, আমরা সঙ্গে সঙ্গে বন দপ্তরকে সেইটা পাশন করে দিই। বন দপ্তর আমাদেরকে যখন বলে যে না এটা আপনারা নিজেরা করে নিন, আপনারা এই জায়গাটা পারবেন, সেই জায়গায় আমরা নিজেরাই সেটাকে রিলিজ করি এবং রেস্কিউ করে সেটাকে আমরা নেচারে রিলিজ করে দিই। কেননা সেখানকার লোকাল হ্যাবিটেটটাকে তো ঠিক রাখতে হবে, সেখানকার বৈচিত্র্যটাকে তো ঠিক রাখতে হবে। আমি যদি সেইখানের প্রাণীটাকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় চলে যাই, তাহলে সেই জায়গার জীব বৈচিত্র্যটা আস্তে 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 ধ্বংসের মুখে চলে যাবে। এটাও আমাদের একটা ওয়ে অফ কনসার্ন। দ্বিতীয়, যেখানে আমাদেরকে দেখা যাচ্ছে যে সেই বন্য প্রাণীটা কোনো রকমভাবে অসুস্থ বা সেই বন্য প্রাণীটাকে ওই জায়গায় রিলিজ করা যাচ্ছে না, বা কোনো একটা মানুষের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, মানুষ সেখানে চাইছেন না, তখন আমরা সেটাকে বন্য প্রাণী সেই বন্য প্রাণীটাকে আমরা বন দপ্তরের হাতে তুলে দিই। বন দপ্তর এই ক্ষেত্রে আমাদেরকে সবসময় আমাদের সাহায্য করে। আচ্ছা, আমাদের হাওড়াতে একটা তোমার আছে সম্রাট, প্রাণী সুরক্ষা কেন্দ্র বলবো গড়চুমুকে, যেখানে অসুস্থ প্রাণীদের চিকিৎসা কেন্দ্র, হ্যাঁ চিকিৎসা কেন্দ্র, এই বিষয়ে তুমি রিহ্যাবিলিটেশন সেন্টার, হ্যাঁ রিহ্যাব সেন্টার, হ্যাঁ আমাদের আমাদের গড়চুমুকে যেটাকে এখন আমরা মিনি জু বলে ঘোষণা করেছে, জু অথরিটি ওটাকে নিয়ে নিয়েছে, তো সেখানে আমাদের এই পুরো হাওড়া জেলায় বিভিন্ন ধরনের যে বন্যপ্রাণ যেগুলো রেস্কিউ হয়, যেগুলো অসুস্থ বা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ষেত্রে তারা ইনজিওর হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, তাদেরকে আমরা যখন বন দপ্তরের হাতে তুলে দিই, বন দপ্তর সেটাকে তারা গড়চুমুকে নিয়ে যায়। গড়চুমুকে ওখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সাথে সাথে সেখানে যারা ভেটেনারি যারা আছেন তারা সেটাকে পুরোপুরি দেখে, তারপরে সেখান থেকে যদি না রাখা সম্ভব হয় ওটাকে আবার ওনারা নিয়ে সল্টলেকে চলে যায়। সল্টলেক হলো আমাদের এখানকার সব থেকে বড় জোনাল যে আপনার রিহ্যাবিলিটেশন সেন্টার, এবং হ্যাঁ এবং কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয়েছে যে শহর থেকে যেটা আপনার গড়চুমুকে পাঠানো সম্ভব হয় না অনেক সময়, কারণ ওখানে তো একটা লিমিট থাকে, সেই লিমিটের ওভার হয়ে গেলে সেখানে রাখা সম্ভব হয় না, তখন তখন ওনারা এখান থেকে ডাইরেক্ট, বিশেষ করে রুরালের ক্ষেত্রে নয় আরবানের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই ওনারা আপনার সল্টলেক রেস্কিউ সেন্টারে নিয়ে চলে যান। আচ্ছা সম্রাট, একটা শেষ প্রশ্ন, আমরা অনেকটা সময় আলোচনা করে ফেললাম, প্রায় 1 ঘন্টা 10 মিনিট হতে চললো, শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের হাওড়ায় তো আরো অনেক সংগঠন কাজ করছে, তো সকলকেই আমরা ধন্যবাদ জানাবো নিশ্চয়ই, কারণ পরিবেশের জন্যে প্রত্যেকের সহায়তা দরকার। আমি তোমার কাছে বিশেষভাবে একটা প্রশ্ন রাখতে চাই, এই কাজটা করতে গিয়ে তোমাদের কি ধরনের বাধার সম্মুখীন হতে হয়? হ্যাঁ, এটা স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তার কারণ বিশেষ করে আমি এক এক করে বলতে হবে, এটাকে একটা কথায় বলা যাবে না। যেমন ধরুন সাপের ক্ষেত্রে, সাপের ক্ষেত্রে সাপ যেহেতু মানে সাপ রেস্কিউ করাটা যেমন খুবই ক্রিটিক্যাল একটা বিষয়,
তার ট্রেনিং, সঠিক ট্রেনিং এবং তার যে এসওপি এবং তার যে পিপিইস মানে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস গুলো ঠিকঠাক না থাকলে মানে সাপকে রেস্কিউ করা একদমই উচিত নয়। সেক্ষেত্রে আমাদের স্ট্রিক্টলি আমরা আমাদের ভলেন্টিয়ারদের বলেও থাকি এবং বন দপ্তর আমাদেরকে 2 বছর আগে আমাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন। তো সেই জায়গায় দেখা গেছে যে যখন ফিল্ডে গিয়ে কোনো স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার সাপ ধরতে গেছে বা সাপটাকে বাঁচাতে গেছে, সেখানে স্থানীয়রা তাদেরকে ঘিরে ধরে তাদের ওপর চাপ সৃষ্টি করেছে যে এরকম মানে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে যে সাপের বীজ নিয়ে সেটাকে বিক্রি করে দেওয়ার একটা মানে প্রবণতা, যে সাপটাকে নিয়ে বিক্রি, সাপের বীজটাকে নিয়ে বিক্রি করে দেবে। এই ক্ষেত্রে তাদেরকে সেই লোকাল পিপলদেরকে তাদেরকে বোঝানো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কেননা সেখানে আপনাকে আগে প্রথমে আপনাকে প্রায়োরিটি রাখতে হবে যে সেই বন্যপ্রাণীটাকে আপনাকে বাঁচাতে হবে, নাহলে সেই বন্যপ্রাণীটাকে হয়তো তারা পিটিয়ে মেরে দেবে, বিশেষ করে সাপের ক্ষেত্রে। দুই, এটা গেল সাপের ক্ষেত্রে একটা সমস্যা। দ্বিতীয় যে জিনিসটা, যে বিভিন্ন ধরনের যে এই যে আপনার গন্ধগোকুল বা এই ভাম বা কটাস বা বিভিন্ন ধরনের, হ্যাঁ পর্কোপাইন যেটাকে আমরা বলি আপনার সজারু, তো এই হ্যাঁ এই সজারু এইগুলো মানে যখন রেস্কিউর ক্ষেত্রে গিয়ে এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে যে এইগুলোর যে চামড়া বিক্রি হয় বা এর মাংস বিক্রি হয়, সুতরাং এইগুলো হয়তো মানে নিয়ে গিয়ে তারা হয়তো বিক্রি করে দেবে, এই ধরনের অ্যালিগেশনও আমাদের ভলেন্টিয়ারদেরকে মানে শুনতে হয়েছে এবং রীতিমতো মানে বিভিন্নভাবে তারা মানসিক এবং শারীরিক নির্যাতন করার সম্মুখীনও তাদেরকে হতে হয়েছে। সুতরাং সেই জায়গায় তাদেরকে বোঝাতে হয়েছে ঠান্ডা মাথায়, এবং সেই জায়গায় আমাদেরকে এটা একটা সমস্যার, অবশ্যই একটা সমস্যা যে আমরা আমাদের যে পরিচয়পত্র দেখানোর পরেও তারা আমাদের ওপর বিশ্বাস রাখেন না যে আমরা বন দপ্তরের হয়েই কাজটা করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা বন দপ্তরকে অনেকবার মানে DFO যিনি আমাদের হাওড়া জেলার বনপাল আগের যিনি ছিলেন এবং তারও আগে যিনি ছিলেন তার সঙ্গেও কথা হয়েছে, আমাদের আগে যিনি রাজু সরকার স্যার ছিলেন তাকেও আমরা এটা জানিয়েছি, শুধু তাকে না তার সঙ্গে যিনি সহযোগী বনপাল ঘোষ সাহেব ছিলেন তার সঙ্গেও আমরা অফিসিয়ালি ভাবে আমরা এই সমস্যাগুলো জানিয়েছি, রেঞ্জার সাহেবরাও ছিল, বিট অফিসাররাও ছিলেন, যে এই সমস্যাগুলিকে কিভাবে আইডেন্টিফাই করা যায় এবং কিভাবে এখান থেকে বার করে নিয়ে আসা যায়, কেননা আমরা যে কাজটা করছি এটা তো বন দপ্তরের হয়েই আমরা কাজটা করছি, বন দপ্তরের কাজকে আরো বিশেষ করে আমরা বন দপ্তরের গ্রহণযোগ্যতা আরো মানুষের মধ্যে বাড়িয়ে তুলেছি, সাহায্য করছি, তো আমরা তো ফার্স্ট লাইন ব্যারিয়ার, তারপরে বন দপ্তরের কাছে যায়, কেননা বন দপ্তর নিজেও এটা স্বীকার করেছে যে হাওড়া থেকে যা কল আসে তার 80% কল আমাদের হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ ওনাদের দেন। তো সেই ক্ষেত্রে ওনারা আমাদেরকে, আমাদের একটা দীর্ঘদিনের আবেদন ছিল যে আমাদেরকে যদি একটা পরিচয়পত্র বা কোনোরকম ভাবে আমাদেরকে যদি একটা লিখিত কিছু ওনারা দেন যেটা আমরা সেই ফিল্ডে গিয়ে এমার্জেন্সি পারপাসে আমরা সেটা প্রোডিউস করতে পারবো বা দেখাতে পারবো বা বলতে পারবো যে হ্যাঁ আমরা ওনাদের হয়েই আমরা কাজটা করতে এসেছি। সেই জায়গায় কিছু আইনি বা জটিলতা থাকার দরুন তারা হয়তো সেটা করে উঠতে পারেনি, কিন্তু তারা আমাদেরকে পরবর্তীকালে রাজু স্যার যখন চলে গেলেন তখন ওনারা বলেছিলেন যে হ্যাঁ আমরা একটা আপনাদেরকে একটা অ্যাপ্রিসিয়েশন একটা সার্টিফিকেট আমরা দেবো দেওয়ার চিন্তাভাবনা আমরা করেছি। উনি হয়তো উনি চলে গেছেন, ওনার যিনি সাকসেসার আছেন যিনি এখন নিরঞ্জিতা ম্যাডাম আছেন তাকেও আমরা এই কথাটা বলেছি এবং তিনি আমাদের সঙ্গে এই ব্যাপারে আলোচনার মধ্যে রেখেছেন, চিন্তাভাবনার মধ্যে রেখেছেন, হয়তো ভবিষ্যতে তারা আমাদেরকে এরকম একটা অ্যাপ্রিসিয়েশন লেটার ওনারা দেবেন যেটা আমাদের কাছে একটা গ্রহণযোগ্য হয়ে থাকবে, আমরা ফিল্ডে গিয়ে সেটা দেখাতে পারবো যে হ্যাঁ হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এই ধরনের কাজ করে, তারা কোনো রকম বেআইনি কাজ করে না, এবং তার ফলস্বরূপই তো আমাদেরকে আমাদের যিনি PCCF আমাদের রাজ্যের যিনি মুখ্য বনপাল শ্রী দেবল রায় মহাশয় উনি আমাদেরকে ওনার হাত থেকে আমরা যে এই একটা এত বড় একটা পুরস্কার আমরা পেলাম পদ্মশ্রী পিকেশন মেমোরিয়াল অ্যাওয়ার্ড, এইটা আমাদের কাছে একটা অনেক বড় আমাদের অ্যাচিভমেন্ট যে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এবং তার সঙ্গে যারা সহযোগী যারা সংগঠন যারা দীর্ঘদিন ধরে এই বন্যপ্রাণ লড়াই পরিবেশ আন্দোলনে তারা সহযোগী ভূমিকা পালন করে এসেছেন তাদের জন্য একটা অনেক বড় জিনিস যে হ্যাঁ এই এই ধরনের কাজে ক্ষেত্রে একটা বলতে পারেন যে অক্সিজেনের কাজ করবে ভবিষ্যতে হয় এই পরিবেশ আন্দোলনকে এবং বন্যপ্রাণী রক্ষার কাজেতে যেসব যে নতুন নতুন ছেলে, কেননা আমাদের তো প্রকৃতভাবে আমাদের অর্থনৈতিক সমস্যা একটা তো আছেই, কেননা এইসব কাজ করতে গেলে নিজের পকেটের পয়সা দিয়ে আমাদেরকে করতে হয়, সেই জায়গায় আমাদের তো কোনো আমরা তো কোনো সেই ধরনের একটা NGO নই যে যেখান থেকে আমাদের বাইরে থেকে কোনো টাকা পয়সা আমাদের হ্যাঁ আসে,
সুতরাং সেই জায়গায় যে ছেলেপুলেদের যে যে এই অর্থনৈতিক যে একটা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়, সেই জায়গায় আমাদেরকে ভাবতে হবে যে এই রকম অ্যাচিভমেন্টের মাধ্যমে তাদেরকে বুস্ট আপ করে, তাদেরকে ভালোবাসার থেকে, বন্যপ্রাণের প্রতি ভালোবাসা থেকে, একটা অ্যাটাচমেন্ট থেকে তাদের তারা যেন এগিয়ে আসে এবং স্বতঃস্ফূর্ত ভাবে তারা কাজ করে। তো এইটা আমাদের কাছে একটা বড় পাওনা। থ্যাংক ইউ, ধন্যবাদ সম্রাট। সায়ন, তোমাকেও ধন্যবাদ জানাই। আজকের আলোচনা খুব সুন্দর হলো, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, 1 ঘন্টা 14 মিনিট হয়ে গেছে। তো আলোচনার শেষে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজ থেকে 43 বছর আগে আমাদের একজন বাঙালি বিজ্ঞানী তারক মোহন দাস একটি বই লিখেছিলেন, পৃথিবী কি শুধু মানুষের জন্যে। এই বইটা অসম্ভব ভালো বই, এবং তার মাধ্যমে উনি দেখিয়েছিলেন যে মানুষ এই একমাত্র এই সমস্ত জীবকুলের মধ্যে শুধু মানুষই সংখ্যায় বাড়ছে, আর প্রকৃতির অন্য কোনো জীব সংখ্যায় মানুষের মতন এত হারে বাড়ে না, একটা অদ্ভুত ব্যালেন্স কাজ করে। এবং দুঃখের বিষয় এই যে মানুষ সংখ্যায় যেমন বাড়ছে, তেমনি মানুষ আবার ওই ব্যালেন্সটাকে নষ্টও করে দিচ্ছে। অর্থাৎ প্রকৃতির যে একটা ভারসাম্য, প্রাকৃতিক ভারসাম্য, ধরো যদি বাঘ বাঘ যদি মানুষের হারে বাড়তে শুরু করতো, তাহলে তো গোটা পৃথিবী বাঘে ছেয়ে যেত। ছাগল ছাগল যদি মানুষের হারে বাড়তে শুরু করতো, এমনকি পিঁপড়ের কথা বলছি, পিঁপড়ে পৃথিবীতে এসছে 8 কোটি বছর আগে, সবচেয়ে পুরনো প্রাণী, এবং তারা এই যে অ্যাটমিক রেডিয়েশন হিরোশিমা নাগাসাকিতে সেটা পর্যন্ত সহ্য করার ক্ষমতা রাখে। তাহলে একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী, আমরা দেখে মনে হয় লাখ লাখ পিঁপড়ে, তা কিন্তু নয়, ওদেরও একটা লিমিটেশন আছে, এবং ওরাও একজনের খাদ্য, ঠিক আছে। সুতরাং এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা যথেচ্ছভাবে যদি পরিবেশ নষ্ট করি এবং পরিবেশকে ধ্বংস করি, তাহলে আমাদেরই আমরা বিপদ ডেকে আনছি। আমি এই কথা বলেই আমাদের আলোচনাটা শেষ করব, যে আমরা সবাই সচেতনভাবে চেষ্টা করব আমাদের পরিবেশটাকে সুস্থ রাখতে, বাঁচিয়ে রাখতে। এবং হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের যারা সদস্য সায়ন, শুভ্রদীপ এবং আমাদের শুভজিৎ এবং সম্রাট, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। হ্যাঁ, পুরস্কার নিতে যাই, তখন একটা আমরা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা জানলাম, সারা পৃথিবীতে যে বিড়াল প্রজাতি আছে তার 40টা প্রজাতি, সেই 40টা প্রজাতির মধ্যে শুধু ভারতবর্ষে, মানে আফ্রিকা সাবকন্টিনেন্ট, যে আফ্রিকা কন্টিনেন্টেও আপনার 5টার বেশি প্রজাতি নেই, সেখানে শুধু ভারত একটা ইন্ডিভিজুয়াল কান্ট্রি, মানে আমাদের দেশেতে 15টা প্রজাতি আছে। মানে এটা খুবই গর্বের বিষয়, মানে এই জীব বৈচিত্র্য অন্য কোনো জায়গায় নেই, এটা আমাদের খুব বড় বিষয়। আর একটা কথাও বলেছেন যে সব থেকে বড় ওয়াইল্ড ক্যাট বাঘ, হ্যাঁ, বড় বিড়ালও এবং ছোট বিড়াল আমাদের এখানে আছে। বাঘেরও সব থেকে বেশি প্রজাতি ভারতবর্ষে, 15টা প্রজাতি, মানে নিয়ার অ্যাবাউট আমরা 50% আপ। এক্স্যাক্টলি, ঠিক। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এটাই আমাদের বলা যে মানে এই এই সম্পদকে আমাদেরই রক্ষা করতে হবে, যদি রক্ষা করতে পারি আমাদের দায়িত্ব, আমাদেরই লজ্জা, এবং আমরাই তাড়াতাড়ি শেষ হয়ে যাবো, কারণ এরাই আমাদের এই জীব বৈচিত্র্যটাকে ধরে রেখেছে। এরাই যদি চলে যায় তাহলে আমরাও বেশি দিন বাঁচবো না। তবে আমরা শিগগিরই আর একটা চেষ্টা করবো বাঘরোল নিয়ে, শুধু বাঘরোল নিয়ে একটা আলাদা করে আলোচনা করার, যাতে বাঘরোল সম্পর্কে আরো বেশি করে মানুষকে সচেতন করে তোলা যায়। এই কারণে যে ওই একটা প্রধান প্রশ্ন যে রাত্রিবেলা শুধু বাঘরোল দেখা যায়, দিনের বেলা দেখা যায় না, সুতরাং তাদেরকে মানুষ ভয় পেতে বাধ্য, ভয় পাবে, বুঝতে পারবে না অতটা, সেই বাঘরোল সচেতনতা নিয়ে আমরা চেষ্টা করবো আর একটা অনুষ্ঠান করা। সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা শুনলেন এতক্ষণ ধৈর্য ধরে আমাদের আলোচনা, তাদেরকে নমস্কার জানাই। দেখলাম বহু মানুষের আগ্রহ এই অনুষ্ঠানটাই বেশি, অন্যান্য অনুষ্ঠানের থেকে এই অনুষ্ঠানে মানুষের আগ্রহ বেশি, ফলে আমরা উৎসাহিত হচ্ছি যে আমরা পরিবেশ প্রকৃতি নিয়ে। আমি সুকান্ত বাবু স্যারকে এবং সায়নের কাছে আমার মানে রিকোয়েস্ট থাকবে যে এইরকম এই ধরনের অনুষ্ঠান প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর পরিবেশের উপর একটা করে করা হোক। ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমার মাথায় রাখবো। হ্যাঁ, একদম একদম, ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি, শুভরাত্রি।